আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে তো আজকে দুই সালে যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য রসায়ন তৃতীয় অধ্যায় থেকে দুইটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো এবং এগুলো থেকে সৃজনশীলটা একটু বেশি হয় এক নম্বর হচ্ছে যে বোর পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের সাফল্য তার সাথে সাথে ত্রুটিগুলো আর দুই নম্বরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আহ্বর নীতি অনুযায়ী আমাদের ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে বেশ কিছু ব্যতিক্রম রয়েছে ওই ব্যতিক্রমগুলোকে নিয়ে তো প্রথমত আমি আমাদের স্টুডেন্টদেরকে ছোট্ট করে আগে একটু পরিচিত করিয়ে দিতে চাই আমাদের একই অক্টোবর আপনাদের আমাদের তো বলবো না আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট আসতে যাচ্ছে যেটা হচ্ছে ডাব্লু আর এই ওয়েবসাইটের ক্ষেত্রে যাবতীয় যতগুলো পড়াশোনা জাতীয় জিনিস থাকে সবগুলো ইনক্লুড থাকবে তাছাড়া দুইটা জিনিস এখানে খুব ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য এক নম্বর হচ্ছে যে স্টাডি কিউএনএ অর্থাৎ আপনাদের যতগুলো প্রশ্ন ভেতরে হয় এ প্রশ্নের উত্তরগুলো যদি আপনি না পান তাহলে এই অপশনটাতে গিয়ে ক্লিক করবেন এটা ফ্রন্টেই থাকবে একদম এখানে গিয়ে ক্লিক করলে আপনি ওখানে অনেকগুলো প্রশ্ন দেখতে পারবেন প্রশ্নের উত্তর দিতে পারবেন কারো কমেন্টের উত্তর দিতে পারবেন অনেক কিছু করতে পারবেন এখানে তারপরে পরবর্তীতে থাকবে একটা ব্লগ সাইট যেখানে আপনারা অবশ্যই বেশ কিছু আপনাদের ভেতরে যে ক্রিয়েটিভিটিগুলো রয়েছে অর্থাৎ আপনার বিভিন্ন ধরনের কবিতা লেখা তারপরে হচ্ছে আপনার গল্প লেখা এগুলো আপনারা এখানে আপনাদেরগুলো উপস্থাপন করতে পারবেন তো তাহলে আমরা একটু আমার স্টুডেন্টদের কাছ থেকে শুনতে যাচ্ছি যে আমার কথা এবং ভিডিও আজকে আপনাদের ঠিক আছে কিনা আমাকে একটু প্লিজ জানাবেন আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই যে কোনো ধরনের সমস্যা হচ্ছে নাকি আমাদের স্টুডেন্টের আর আপনাদেরকে অবশ্যই বলে রাখা ভালো আচ্ছা শোনেন তাহলে আপনাদের এখানের ক্ষেত্রে ওই আপনারা তো অবশ্যই বুঝেন এটা যে আপনাদের এখানে যে সেটিংস অপশনটা আছে না এই সেটিং সেটিংস অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা ওই ইয়া দেখতে পাবেন অর্থাৎ কত পিতে আপনি দেখবেন সেটা কিন্তু দেখতে পাবেন তো পাঁচশো চল্লিশ পি আপনি আপাতত কি করতে পারেন আপনার অবস্থাটা ক্লিক করে রাখতে পারেন যাতে করে আপনি আপনার কোয়ালিটিটা ঠিক মতন দেখতে পান অ্যান্ড আই থিঙ্ক আশা করছি আজকের ক্লাসগুলো আপনার ভালো মতনই চলবে ব্যবস্থা ট্যবস্থা করে রাখছে আপনাদের জন্য মাই রেস্টুরেন্ট তো যাক আমরা অত বেশি কথা বাড়াবো না আমরা চলে যাব আমাদের বোর পরমাণু মডেল অনুযায়ী আসলে কিভাবে পরমাণু সম্পর্কে বেশ কিছু ধারণা দেওয়া হয়েছিল সে সম্পর্কে জিনিসগুলোতে কেমন তো বোর পরমাণু মডেল অনুযায়ী আমাদের বিজ্ঞানী বোর আসলে রাদার ফোর্ডের পরমাণু মডেলে বেশ কিছু যে ত্রুটি ছিল সেই ত্রুটিগুলোকে সংশোধন করে নতুন করে তার মডেলটা উপস্থাপন করেছিলেন একটু ভালো করে মনে রাখি তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের সংশোধিত যে রূপটা সেই রূপটাই হলো আমাদের বোর পরমাণু মডেল তো বোর পরমাণু মডেল অনুযায়ী বলা হয়ে থাকে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ইলেকট্রনগুলো চাইলেই কিন্তু আপনার যে কোনো কক্ষপথে আপনার ইচ্ছা মতো ঘুরতে পারে না কিন্তু রাদার রাদারফোর্ডের পরমাণু মডেলে এই জিনিসটা কিন্তু আমরা ক্লিয়ার করতে পারি নাই অর্থাৎ তার পরমাণু মডেল অনুযায়ী আমরা জাস্ট এটুকু বলতে পেরেছিলাম যে একটা পরমাণুর মধ্যে আমাদের ইলেকট্রন থাকে এবং ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান কিন্তু বোর পরমাণু মডেলে এসে এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছে আমাদেরকে যে এই যে ইলেকট্রন এই ইলেকট্রনগুলো আমার যে কোনো কক্ষপথে চাইলেই সে ঘুরতে পারে না অর্থাৎ তার ঘোরার জন্য তার চলাচলের জন্য আমার নির্দিষ্ট একটা কক্ষপথ থাকবে কথা ভালো করে বুঝতে হবে তাহলে তিনি বলছেন যে কি আমার ইলেকট্রনগুলো চলাচল করার জন্য নির্দিষ্ট একটা কক্ষপথ থাকতে হবে আর ওই নির্দিষ্ট কক্ষপথকে বলা হয়ে থাকে কতগুলো জিনিস দেখেন এক নম্বরে আপনি বলতে পারবেন অরবিট এক নম্বরে আজকে আপনি বলতে পারবেন অরবিট দুই নম্বরে যেটা বলতে পারেন সেটা হচ্ছে যে শেল তিন নম্বরে যেটা আপনি বলতে পারবেন শক্তি স্তর তারপরে আপনি বলতে পারবেন অনুমোদিত কক্ষপথ অনুমোদিত কক্ষপথ বা কক্ষপথ বলতে পারেন তাহলে এখন আমাদের বোর পরমাণু মডেল অনুযায়ী এটা হচ্ছে প্রথম কথা তাহলে আমাদের একটা ইলেকট্রন যে কোনো কক্ষপথে চাইলে সে নিজের মতো করে ঘুরতে পারে না তার ঘোরার জন্য তার চলাচলের জন্য নির্দিষ্ট একটা কক্ষপথের প্রয়োজন পড়ে আর ওই নির্দিষ্ট কক্ষপথগুলোকে বলা হয় ওয়ারবিট বা বলা হয় সেল বা বলা হয় শক্তিস্তর বা অনুমোদিত কক্ষপথ বা কক্ষপথ এবার এখন আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে কক্ষপথগুলো একটু চিন্তা করি আমরা যেমন হচ্ছে যে প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ অ্যান্ড তৃতীয় কক্ষপথ তো এখন এখানের ক্ষেত্রে আমরা যে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখব মাইডিয়ার স্টুডেন্ট একটু খেয়াল রাখেন আপনারা কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা জানাবেন আপনারা আগে একটু ভালো করে সমস্ত জিনিসগুলো বুঝেন আপনারা মনে করেন যে কমেন্ট করার দরকার না আমি আপনাদেরকেও যখন উত্তর করতে বলবো কোনো কিছুর তখন আপনারা কমেন্ট করেন কেমন এখন আপনারা কমেন্ট বাদ দিয়ে আগে সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করেন আর কোন জায়গাতে সমস্যা হলে সেটা তো আইডেন্টি আইডেন্টিফাই করার জন্য বলবেন প্লাস আমি আপনাদেরকে তো প্রশ্ন করব তখন আপনারা উত্তর দেবেন ওকে দেখেন তাহলে আমাদের এই যে এটা নিউক্লিয়াস ধরলাম ছোটটাকে তো এখন প্রথমে যে কক্ষপথটা থাকে সেটা হচ্ছে যে কি আমাদের প্রথম শক্তি স্তর বা প্রথম সেল দ্বিতীয়তে যেটা থাকে সেটা দ্বিতীয় কক্ষপথ তারপরে তৃতীয়তে যেটা থাকে তৃতীয় কক্ষপথ একটু লক্ষ্য রাখবেন প্রথম কক্ষপথকে আমাদের এন এর মান ওয়ান দ্বারা প্রকাশ করা হয় এবং সেটাকে বলা হয় কে সেল তারপরে দ্বিতীয় যে কক্ষপথটা রয়েছে সেক্ষেত্রে এন এর মান টু হবে এবং সেটাকে বলা হবে এল সেল তারপরে তৃতীয় কক্ষপথের জন্য এন এর মান হবে থ্রি এবং সেটাকে বলা হবে এম সেল কে এল এম এন আপনি এভাবে আস্তে আস্তে কি করতে পারেন বাড়তে পারেন এখান থেকে এম সি কিভাবে আসে দেখেন যদি আমাকে বলা হয়ে থাকে যে কোনো একটা কক্ষপথ যে কক্ষপথের নাম হচ্ছে যে এম তাহলে তার এন এর মান কত তাহলে আমাকে বলতে হবে তার এন এর মান হচ্ছে কত থ্রি এভাবে আমাকে উত্তর দিতে হবে মাই রিস্টুডেন্ট বুঝতে পারছেন তো এবার আসেন এখন এখানে আপনাদের একটা একটা ছোট প্রশ্ন করবো যেহেতু জন্য যুক্ত হয়ে আছেন এখানে আমি আপনাদেরকে একটা যে প্রস্তুত প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আপনার অর্বিটাল এবং উপশক্তি স্তর এই দুটো কি একই জিনিস নাকি ভিন্ন জিনিস অরবিটাল এবং উপশক্তি স্তর এই দুটো কি একই জিনিস নাকি ভিন্ন জিনিস দেখি কে কু উত্তর করতে পারে অরবিটাল এবং উপশক্তি স্তর একই জিনিস নাকি ভিন্ন জিনিস দীপ্তি ভৌমিক বলেছেন যে না তারপরে হচ্ছে যে মাজিদুল বলেছে যে ভিন্ন জান্নাতুল ফেরদস বলেছে ভিন্ন সরকার বলেছে যে একই তন্ময় সরকার বলেছে ভিন্ন সম্রাট বলেছে একই নাসা বলেছে যে ভিন্ন মিলি বলেছে ভিন্ন নিশান তারপরে হচ্ছে যে ইদি তা একই অনেকজনের মাঝে বেশ কিছু কনফিউশন আছে তাহলে ওকে যাই হোক আমি আপনাদেরকে এই সমস্ত জিনিসগুলোই আসলে কনফার্ম করার জন্য এসেছি যাতে করে বেশ কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমরা ভালো মতন ক্লিয়ার করতে পারি ওকে আমাদের বেশ কিছু স্টুডেন্ট বেশ কিছু স্টুডেন্ট যদি বলি আমাদের ক্লাসে যদি মনে করেন যে একশো জন স্টুডেন্টও থাকে আমি আমার ইয়াতে যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে আপনার প্রায় নব্বই জন স্টুডেন্টের মাঝে এই ধারণাটা একটা ভুল থাকে যে যাহাই হচ্ছে যে আপনার অরবিটাল তাহাই হচ্ছে যে আসলে উপশক্তি স্তর এবার আমি আপনাকে এই জিনিসটা আগে একটু ক্লিয়ার করাই তাহলে আমাদের প্রথম কথাটা তো গেল এবার দ্বিতীয় কথাতে আমি আপনাদেরকে আগেই বুঝিয়ে দিতে চাই যে আসলে অরবিটাল এবং উপশক্তি স্তর এবং বেশ কিছু তথ্য একটু ভালো করে মনে রাখবেন জাস্ট আমি আমার মতো করে বোঝাই আমি জাস্ট এরকম করে একটা জাস্ট কক্ষপথ নিলাম আমার মতো করে জাস্ট বোঝানোর জন্য তাহলে যে সম্পূর্ণ যে আমি একটা আয়তকারের একটা অংশ নিয়েছি না এ সম্পূর্ণটাকে বলা হবে আপনার অরবিট বা প্রধান শক্তিস্তর স্তর অরবিট বা প্রধান শক্তিস্তর অরবিট বা প্রধান শক্তিস্তর স্তর এবার এখন দেখেন এই অরবিটটাকে বা আপনি এটা একটা পুরো রুম চিন্তা করতে পারেন বা আপনার পুরো একটা ফ্ল্যাট চিন্তা করতে পারেন এই ফ্ল্যাটের মধ্যে আপনি মনে করেন যে আপনার তিনটা কী করলেন রুম বানালেন এভাবে একটা দুইটা এবং তিনটা তাহলে একটা পুরো ফ্ল্যাটের মধ্যে আপনি তিনটা রুম বানাইছেন তাহলে এই যে এগুলো এক একটা রুম যেগুলো হয়েছে না সেগুলোকে বলা হবে সাব অরবিট সেগুলোকে বলা হবে সাব অরবিট বা উপশক্তি স্তর তাহলে আমরা এগুলোকে বলতে পারবো সাব অরবিট তাহলে অরবিটের বাংলা যদি বলি তাহলে আমরা সেটা হবে শক্তি স্তর আর সাব অরবিট যদি বলি তাহলে হবে যে উপশক্তি স্তর আর আমি যদি এখন এই জিনিসটা চিন্তা করি যে আমার পুরো রুমটা আসলে দেখতে কেমন যেমন আপনি বলতে পারবেন যে পুরো রুমটা হচ্ছে একটা আয়তকার তাই না অর্থাৎ এই যে একটা কক্ষপথ আসলে দেখতে কেমন অথবা আপনি বলতে পারেন যে এই জিনিসটাও দেখতে কেমন তার আকৃতিটা আসলে কেমন এই জিনিসটা আপনি যখন প্রকাশ করবেন তখন সেটাকে বলা হয়ে থাকে অরবিটাল অর্থাৎ অরবিটাল যখন আমি বলবো তখন ওই জিনিসটা আসলে দেখতে কেমন তার থ্রি ডি ডাইমেনশান কেমন সেই জিনিসটা প্রকাশ পায় তাহলে আপনারা এই জিনিসটাকে জাস্ট অরবিটাল বলবেন না এই জিনিসটা আসলে দেখতে কেমন সেই জিনিসটা আপনি কি বলবেন অরবিটাল বলবেন একটু রাখেন তাহলে অরবিটাল মানে কি এখন তাহলে অরবিটালের মানে কি হবে তাহলে অরবিটাল হচ্ছে যে কক্ষপথ সংক্রান্ত দেখেন আমরা অরবিট এবং অরবিটালের মাঝে বেশ কিছু কনফিউশন তৈরি করে ফেলি অরবিট মানে হচ্ছে শক্তি স্তর সাব অরবিট মানে হচ্ছে উপশক্তি স্তর আর অরবিটাল মানে হচ্ছে যে কক্ষপথ সংক্রান্ত বা কক্ষপথগুলো কেমন কক্ষপথ দেখতে কেমন এটা সেটা কেমন সেটা বোঝানো হয়ে থাকে আর একটু ক্লিয়ার করে তাহলে আমি এখান থেকে চিত্র মাধ্যমে বোঝানোর চেষ্টা করি তাহলে এই যে এখান থেকে এই সম্পূর্ণ যদি আমি চিন্তা করি তাহলে সেটা হবে যে অরবিট আর এই অরবিটকে আমরা তিনটা সাব অরবিটে কী করেছিলাম বিভক্ত করেছিলাম তাহলে আমাদের এগুলো যে এক একটা সেগুলো হচ্ছে সাব অরবিট কথা বুঝতে পারছেন এবার সম্পূর্ণ জিনিসটা আপনার দেখতে কেমন অথবা আপনার এই এক একটা সাব দেখতে কেমন সেটা যেটার মাধ্যমে প্রকাশ পাবে সেটা হচ্ছে যে অরবিটাল অর্থাৎ অরবিটাল মানে হচ্ছে কক্ষপথ সংক্রান্ত আশা করছি আমার স্টুডেন্টটা ক্লিয়ার করতে পারছেন একটু আমাকে জানাবেন যে কোনো জায়গাতে কোনো সমস্যা হলো কিনা। না অর্থাৎ অরবিট সাব অরবিট এবং অরবিটাল এই তিনটে জিনিস ক্লিয়ার করতে পারছেন কিনা আপনি আমাকে একটু জানাবেন প্লিজ আর আপনারা চাইলে আপনাদের বন্ধুদের মাঝে একটু ক্লাসটা শেয়ার করতে পারেন যাতে করে তারাও এখান থেকে উপকৃত হতে পারে হুজাইফা অনেকদিন পরে আসছে আচ্ছা আমি একটু ওই টোয়েন্টি ফোর ডিগ্রি সেলসিয়াস দিয়ে আচ্ছা ক্লিয়ার জানিয়েছে আফিফা পারভিন আয়াস আহমেদ রানী দেবী শাওয়ন মঞ্জুর আলম আফিফা পারভিন আচ্ছা একবারই কমেন্ট করবেন আপনারা বেশি কমেন্ট করবেন ইশরাত জাহান মিলি তারপরে দিগন্ত সবাই ক্লিয়ার স্যার ক্লাস গুগল ক্লাস রুমেন অ্যান্ড প্লিজ কেন এখানে সমস্যা হচ্ছে কি এখানে আমরা কমেন্ট করতে পারছি স্যারের সাথে কথা বলতে পারছি দ্যাটস নো প্রবলেম মোহাম্মদ স্যার অরবিটাল বুঝতে পারিনি ওকে ঠিক আছে আমি এই জিনিসটা আবারও একটু ভিডিওটা পরবর্তীতে আপনাদেরকে দেখতে বলবো যে আপনারা একটু পরবর্তীতে ভিডিওটা একটু দেখবেন যে এখানে আমি কি আসলে কথাটুকু বলেছি তাহলে অরবিট মানে হচ্ছে যে সম্পূর্ণটা আর সাব অরবিট মানে হচ্ছে এক একটা কক্ষপথ আর এই যে আমাদের পুরো কক্ষপথটা দেখতে কেমন সেটা হচ্ছে আয়তকার ওই যে আয়তকার যেটার মাধ্যমে প্রকাশ পাবে সেটাই হলো যে কি আমাদের অরবিট এবার আসেন আমাদের দ্বিতীয় কথাতে আমাদের ওই বোর পরমাণু মডেল অনুযায়ী যেটা বলা হয়েছিল সেটাতে দেখতে যাই আমরা ওকে আমরা সবাই একটু খেয়াল রাখবো পরমাণুর বোর পরমাণু মডেল অনুযায়ী দ্বিতীয় যেটা আমাদের কথা বলা হয়েছে সেই জিনিসটা ছেলে মেয়েদের একটু মানে বুঝতে সবচেয়ে বেশি সমস্যা হয় যে জাস্ট লিখে দেওয়া হয়েছে যে নির্দিষ্ট একটা কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরে তখন তার কৌণিক ভরবেগ এম ভি আর এম ভি আর ইকুয়াল হচ্ছে যে

এখন যদি আমাদের এটা প্রথম কক্ষপথে না ঘুরে দ্বিতীয় কক্ষপথে ঘুরে তখন জাস্ট এনের এর টু হবে এনের মান ওয়ান হবে তখন যখনই আসলে প্রথম কক্ষপথে ঘুরবে এনের এর টু হবে যদি কখনো সেটা দ্বিতীয় কক্ষপথে ঘুরে এখন আমাদের কথা হচ্ছে যে কৌণিক ভরবেগটা আসলে কি জিনিস সেটা তো আমাদেরকে জানতে হবে আমরা ভরবেগ জানি ফিজিক্স থেকে আচ্ছা ধরে নিলাম আমার স্টুডেন্ট জানে না তাহলে এখন ভরবেগ জিনিসটা আসলে কি আর কৌণিক ভরবেগ জিনিসটা আসলে কি সে জিনিসটা একটু ক্লিয়ার করে আগে আমার স্টুডেন্টদেরকে ওকে একটু আসেন অথা এটা জানার জন্য আগে একটু বেগটা বলে একটু বেগ বলে ধরেন একটা বস্তু এ অবস্থানে একটা বস্তু আছে এর উপর যখন বল প্রয়োগ করা হবে বল প্রয়োগ করার পরে বস্তুটা বি অবস্থানে আসলো তাহলে এখন এই যে বস্তুটার উপরে যখন আপনি বল প্রয়োগ করেছিলেন বল প্রয়োগ করার ফলে সে বি অবস্থানে আসছে তা এখন কথা হলো যে কি আমাদের এখানে যদি বেগ নির্ধারণ করতে যায় তাহলে বস্তুটা বেগ হয়ে যাবে এস ডিভাইডেড বাই টি বেগ মানে আসলে বোঝানো হয়টা আসলে কি এখান থেকে এটুকু একটা স্মরণ এখান থেকে একটা স্মরণ আছে এবং এখান থেকে এখানে আসতে একটা কি আছে সময় লেগেছে তাহলে বস্তুর একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বেগ বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বেগ বস্তু এখানে ছিল বল প্রয়োগ করার ফলে পি অবস্থানে গেছে তাহলে অবশ্যই এক জায়গা থেকে আরেক জায়গাতে গিয়েছে তাহলে এখানে সময় লেগেছে তাহলে একক সময়ে আমার যে দূরত্ব অতিক্রম করেছে সেটা হলো যে আমাদের বেগ তাহলে এখন এই বস্তুটা যে ছিল এই বস্তুটার কি একটা ভর ছিল না ছিল তো অবশ্যই তাহলে বস্তুর ভরকে যদি আমরা এম ধরি আর তার বেগ যদি হয় যে ভি তাহলে এখন বস্তুটার আমি যদি ভর বেগ একসাথে বলি তাহলে বস্তুর ভর তাহলে হবে আমাদের এম আর বেগ হবে আমাদের কি ভি তাহলে বস্তুটার আমি এখন এখান থেকে এখানে যদি যাই তাহলে আমি তার বেগও নির্ধারণ করতে পারবো বস্তুটার ভর বেগও নির্ধারণ করতে পারবো অর্থাৎ বস্তুর ভর এবং বেগের গুণফলকে কি বলা হয় ভর বেগ বলে বাট এখানে কনেক ভর বেগ পাওয়া যাবে না কেন তখন সরল পথে কখনো কৌণিক ভরবেগ পাওয়া যায় না এবার এখন আমার কৌণিক ভরবেগ তাহলে আমি কোথায় পাবো কৌণিক ভরবেগ পাবো আমি যখন একটা বস্তু বৃত্তাকার কক্ষপথে ঘুরবে যখন একটা বস্তু বৃত্তাকার কক্ষপথে ঘুরবে আমি যদি জাস্ট এখানে এরকম করে একটা চিন্তা করি যে এখানে একটা বস্তু ছিল আমার এই বস্তুটা মানে একটা বল প্রয়োগ করে তাকে এ অবস্থান থেকে আমাদের বি অবস্থানে নিয়ে গেলাম তাহলে দেখেন এখান থেকে এই যে আমাদের দূরত্ব যেটা এই দূরত্বটা কিন্তু আপনি নির্ধারণ করতে চাইলে সরাসরি পারবেন না কেন তা কারণ এটা কিন্তু আসলে সরল দূরত্ব নয় এটা কিন্তু এই রকম করে দূরত্ব তো এই রকম দূরত্ব নির্ধারণ করার জন্য তখন আমাদের দরকার পড়ে এই যে থিটা এই যে থিটা পারে এটা কোন এটা একটা কোন তো যখন আসলে ইলেকট্রনের ব্যাপারটা চলে আসে তখন তো ইলেকট্রন কী করে এই বৃত্তাকার কক্ষপথেই ঘুরে তখন বৃত্তাকার কক্ষপথে ঘোরার জন্য তার দরকার যেটা আছে সেটা কিন্তু আসলে ভর বেগ নয় বরং তার সেটা হবে কৌনিক ভরবেগ কেন কৌনিক ভরবেগ তখন এখানে কিন্তু সরল দূরত্ব নাই এখানে যে দূরত্বটা রয়েছে সে দূরত্বটা হচ্ছে বাঁকা আর এই বাঁকা দূরত্ব নির্ধারণ করার জন্য আমার দরকার পড়বে আমাদের এই থিটা আর এই থিটার মানে নির্ধারণ করতে সাহায্য করে আমাদের আর এই যেখান থেকে এটা ব্যাসাধ্য আছে এই ব্যাসাধ্য আর আমাদেরকে সাহায্য করবে তখন আমরা যদি জাস্ট ভরবেগ বলতে চাই তাহলে জাস্ট হবে যে এমভি আর আমরা যদি কৌণিক ভরবেগ বলতে চাই তাহলে এখানে কিন্তু ব্যাসাধ্যের একটা ব্যাপার চলে আসবে আর ওই ব্যাসাধ্যটা হলো কি আমাদের আর তখন আমাদের কৌণিক ভরবেগ হলো কি আমাদের এম ভি আর তাই বলা হয়ে থাকে যে কখনও যদি কোনো একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তখন তার কৌণিক ভরবেগ এম ভি আর এবার এম ভি আর হচ্ছে এন এইচ ডিভাইডেড বাই টু পাই এইচ প্লাঙ্ক ধ্রুবক এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক আর পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স রাখতে হবে আমাদেরকে আর পায়ের মানটা আমরা জানি এখন আপনাদেরকে একটা আমি ম্যাথমেটিক্স করাই যাতে করে আপনারা আমাকে উত্তরগুলো করতে পারেন একটু আপনারা প্লিজ আমাকে জানাবেন আমার স্টুডেন্টদেরকে আগে ছোট্ট একটা ইয়া বলতে চাই যে আপনারা এই যে মানে কৌণিক ভরবেগটা বুঝতে পারলেন কি না কৌণিক ভরবেগ জিনিসটা আসলে কি জিনিস যে এখানে যে থিটার কারণে আমার আরের মান দরকার পড়ে অর্থাৎ বর ভর এবং বেগ হলো যে কি ভরবেগ বাট যখন আমি কোনিক ভরবেগ বের করতে যাবো তখন এখানে আর চলে আসবে আর আর কেন আসলো সেটা আমি আপনাদেরকে এখান থেকে বোঝালাম এই কোনিক ভরবেগটা আপনাদেরকে বুঝতে পারলেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ সেরা যা মনেরা বলেছে ইয়েস হ্যাঁ রানীদেব দিব ইনশাল্লাহ দিব হুম বুঝেছে মাজিদুল তারপরে হচ্ছে যে কষ্টের ফেরিওয়ালা নতুন ফেরিওয়ালা নতুন হয়েছেন আপনি আমাদের এখানে ঠিক আছে নো প্রবলেম ওকে রাখি বললেন বিহার তারপরে আকাশ বলেছে যে কি আরেকবার বোঝান স্যার হ্যাঁ স্যার ওকে যাই হোক যাই আলহামদুলিল্লাহ প্রায় সবারই বোঝা গেছে তো যাদের একটু মানে কম বোঝা গেছে তাদেরকে একটু অনুরোধ করবো যে আমাদের ক্লাসটা তো শেষ হয়ে যাওয়ার পরে ফেসবুকেও থাকবে আর ইউটিউবে আমরা আপলোড করব সেখান থেকে আপনারা প্লিজ একটু ভালো করে দেখবেন দুই একবার দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন ওকে তাহলে এখন কনিক ভরবেগ দিয়ে আপনাদেরকে একটা ম্যাথ করবো আপনারা প্লিজ ক্যালকুলেটর নিয়ে আসবেন দেখি কে এই ম্যাথটা দ্রুত সলভ করতে পারে আমি আগে একটা ম্যাথ সলভ করাই তারপরে তখন আপনাদেরকে আরেকটা করতে দেবো আমি হ্যাঁ আর আমরা এইচ এর মান যেহেতু আমরা জানি না জাস্ট মুখস্থ যেহেতু রাখতে হয় তো এইচ এর মানটা আমি আমার মতো করে দিচ্ছি এইচের এর মানটা হচ্ছে জাস্ট ধরবেন আপনার ফাইভ মানে আমার মতো করে দিলাম আপনি আবার ফাইভ মুখ্যতা রাখেন না বইয়ে যেটা আছে সেটা দেবেন আর কি মানে আমি আপনাকে ম্যাথ করাচ্ছি এখন তো এখন এই এইচ এর মান যেটা আছে সেটা আমি জাস্ট দিলাম ফাইভ এখন আমাকে বলল যে একটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে ঘুরছে একটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে ঘুরছে এটা নিউক্লিয়াস প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ দ্বিতীয় কক্ষপথে ঘুরছে তার কণিক ভরবেগ কত তাহলে এখন আমরা কৌণিক ভরবেগ সমান কি এম ভি আর তাহলে আমরা জানি যে কৌণিক ভরবে সমান হচ্ছে এম ভি আর এনএচ এন এইচ এর মান তাহলে কি হবে দ্বিতীয় কক্ষপাতি বের করছি আমরা তাহলে এন এর মান হবে কত টু ইন্টু এইচ এর মান আমরা কত ধরেছি ফাইভ ডিভাইড বাই টু ইন্টু পায়ের মান হচ্ছে কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ক্যালকুলেটার লাগান ক্যালকুলেটর লাগান তাতে আমি না এবার আপনারা করবেন উত্তর দেখি আমার কোন স্টুডেন্ট উত্তর দিতে পারে ক্লাং ধ্রুবক হচ্ছে যে এটা একটা মান এই মানটা আপাতত আপনাদেরকে জাস্ট একটু মনে রাখলেই হচ্ছে আর এটা সম্পর্কে এইচএসি লেভেলে একটা বিস্তারিত ধারণা দেওয়া আছে আপনাদেরকে এইচএসি লেভেলে যখন ক্লাসগুলো করাবো আমি লাইভ ক্লাসগুলো নেব আমি কন্টিনিউসলি লাইভ ক্লাস আপনাদের নিতেই থাকবো আমি এইচএসি লেভেলে আপনাদের জন্য সব কিছু যা কিছু করতে হয় ইনশাল্লাহ করবো সো জাস্ট আপাতত এখন আমরা একটু মনে রাখি তাহলে হবে প্রথমে উত্তর দিয়েছিল যে রানি বলছে ওয়ান পয়েন্ট তারপরে হাসান বলেছে ওয়ান শান আচ্ছা শিহাব বলেছিল ওয়ান পয়েন্ট ফাইভ নাইন তারপরে আমিনুল ইসলাম বলেছে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন রহমান বলেছে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন নিশান বলেছে ওকে যারা যারা বলেছেন অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবাইকে দেখেন আপনারা ক্যালকুলেটার নিয়ে বসেছেন এটা আমার কাছে অনেক ভালো লাগছে তো যাই হোক তাহলে এখন আমি আপনাদেরকে আরও একটা ম্যাথ করতে দিই সেই ম্যাথটা আপনারা করবেন যে কোনো একটা ইলেকট্রন কোন একটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে ঘুরছে তাহলে তার কৌণিক ভরবেগ কত হবে তৃতীয় কক্ষপথে ঘুরছে তার কৌণিক ভরবেগ কত হবে আপনারা একটু জানাবেন আমাকে প্লিজ একদম সহজ এই রকম করে মানটা বসে দেন শুধুমাত্র তাহলে এখান থেকে ক্ষেত্রে অনেকজন মান পেছিল ওয়ান পয়েন্ট ফাইভ নাইন ওকে থ্যাংক ইউ সো মাচ তাহলে যে ওয়ান পয়েন্ট ফাইভ নাইন পেয়েছিল ওকে আর দেখা যাক হ্যাঁ আজিজুল্লাহ হাকিম দেখেছি আপনারটা আপনি একটু আমাকে এখন এটা জানাবেন যে আর কি যেটা আপনাদেরকে বললাম মায়াবি কন্যা আচ্ছা আগেরটা তো না জাস্ট আফিফা ফারবেন পর্বতের জানেছে পনেরো দশমিক সাত জয় আগেরটা কেন কে বলেছে টু পয়েন্ট থ্রি এইট সেভেন তৃতীয় কক্ষ পথে সিরাজামনের বলেছে টু পয়েন্ট থ্রি এইট তারপরে নিশান বলেছে যে টু পয়েন্ট নাইন এইট ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর ক্যালকুলেটারকে আপনারা মানে টিপতে ভুল টুল করছেন এরকম হতে পারে সাইফুল তারপরে হচ্ছে রাকিব পিয়াস আশিকুল আলম ওকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে যাই হোক আপনার ক্যালকুলেটারে এখন এটা টিপলে হয়ে যাবে অ্যান্ড তৃতীয় নাম্বারে যেটা এই তৃতীয় নাম্বারটা তো বেশ কিছু স্টুডেন্ট আসলে মানে মুকোসের উপর দিয়ে চালিয়ে দিই আমরা যে কোনো নির্দিষ্ট শক্তি স্তরে একটা ইলেকট্রন যখন আসলে ঘুরে তখন এই ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না তাহলে শক্তি শোষণ করে সে নিম্ন শক্তি সম্পন্ন স্তর থেকে উচ্চ শক্তি সম্পন্ন স্তরে যেতে পারে আবার যখন শক্তি বিকিরণ করে দেয় তখন উচ্চ শক্তি সম্পন্ন স্তর থেকে নিম্ন শক্তি সম্পন্ন স্তরে আসতে পারে তো আমার কথা হচ্ছে এই জিনিসটা একটু ভালো করে বোঝা যাক আসলে কি বলতে চেয়েছিল এই জায়গাটাতে একটু আমরা ভালো করে বোঝার চেষ্টা করি একটু লক্ষ্য রাখেন আমাদের নিউক্লিয়াস দিলাম এটাকে হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কক্ষপথ এখন দেখেন একটা ইলেকট্রন যখন দেখেন ভালো করে বুঝেন চিত্রগুলো আমার একটু বেশি বাজে হয় আচ্ছা আচ্ছা একটা ইলেকট্রন যখন নির্দিষ্ট কক্ষপথ মনে করেন যে এটা প্রথম কক্ষপথ এবং কক্ষ প্রথম কক্ষপথে যখন ঘুরছে তখন সে বলবে যে আমি আমার এ কক্ষপথে আমি সুখী আছি আমাকে কেউ ডিস্টার্ব করিও না আমাকে কেউ জানা জল যন্ত্রণা দিও না আমি ভালো আছি খুব ভালো আছি তাই বলছে যে কোন নির্দিষ্ট একটা কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরে তখন সে শক্তি খায়ও না শক্তি ত্যাগও করে না যখন নির্দিষ্ট একটা কক্ষপথে ইলেকট্রন ঘুরে তখন সে শক্তি শোষণও করে না মানে খায় না সে শক্তি বিকিরণও করে না বা ছাড়ে না এখন কথা হলে যে সে শক্তি শোষণ যখন করবে শক্তি শোষণ করে নিম্নে শক্তি স্তর থেকে টপকর উচ্চ উচ্চ শক্তি স্তরে চলে যেতে পারবে এবার যখন শক্তি বের হয়ে গেল আবার উপরে শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে চলে আসবে কিন্তু কথা হইল যে এর কি ওরকম সুপার পাওয়ার আছে নাকি যে নিম্ন শক্তি স্তর থেকে শক্তি স্তরে চলে যাবে শক্তি খাওয়ার পরে আবার ওখান থেকে নিচে চলে আসবে এখন শক্তিটা তাহলে আসলে আসছে কোথা থেকে শক্তিটা আসছে কোথা থেকে আসলে আমাদের মাথায় তো প্রশ্ন আসবে এটাই এখন কথা হলো এরকম যে আমরা যখন পরমাণুতে আসলে তাপ প্রয়োগ করি তাপ যখন এমনি যখন একটা পরমাণু এমনি অবস্থাতে আছে তখন নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন ঘুরছে দ্যাটস নো প্রবলেম এবার আপনি এখানে তাপ প্রয়োগ করা শুরু করলেন তখন এই তাপ এক ধরনের শক্তি এ তাপ এক ধরনের শক্তি এবার এই তাপ যখন আসলে পরমাণু একসেপ্ট করে তখন এর কাছে চলে আসে আরে 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 কী হলো এলাকার মধ্যে এত গরম কেন এলাকার মধ্যে এত গরম কেন আমাকে তো এলাকা সেটা পালাইতে হবে কেন তখন অনেক তাপ এলাকা তো বহুত তাপ তাপ এক ধরনের শক্তি তাহলে সে এখন কি করবে তাপ ওই তাপটাকে এখন আপাতত খাবে খাওয়ার পরে যখন সে পারবে না আসলে তাপ দিতি আছে তাপ দিতি আছে তাপ দিতি আছে हम যখন সহ্য করতে পারবে না তাপ एक्सेप्ट করে নেবে एक्सेप्ट করার পরে সে পালিয়ে যেতে চাইবে আসলে অন্য কক্ষপথে কথা বুঝতে পারছেন তাই বলছে যখন నిర్দিষ্ট কক্ষপথে ইলেকট্রন ঘুরে তখন সে কোনো ধরনের শক্তি খায় না সে ছাড়াও না কিন্তু যখন তাকে তাপ প্রয়োগ করা হয় তখন তাপ প্রয়োগ করার ফলে সে শক্তি শোষণ করে শক্তি শোষণ করে নিম্ন শক্তি সম্পন্ন স্তর থেকে উচ্চশক্তি সম্পন্ন স্তরে চলে যায় এবার যখন আপনি তাপ সরিয়ে নিলেন পরিবেশ আগের মতো হয়ে যাবে পরিবেশ আগের মতো ঠান্ডা হবে বা পরিবেশ আগে যেরকম চলে সেরকম হবে তখন সে তো বলবেই স্বাভাবিক যে এখানে তো তাপ নাই তাহলে আমি এখানে থাকবো না তখন এখানে আমি ভালো মতন থাকতে পারি না আমার ভালো লাগছে না এখানে তখন আপনি যদি কোনো একটা জায়গাতে ঘুরতেও যান দুই দিন ভালো লাগবে তিন দিন ভালো লাগবে তারপরে দিন আর ভালো লাগবে না তখন আপনার মাতৃভূমির টান অবশ্যই টানবে আপনাকে ঠিক একই রকমভাবে যখন এলাকা থেকে তাপ চলে গেল তখন সে বলবে যে আরে আমি আরে কক্ষপথে থাকতে পারব না আমি আগে যেটাতে ছিলাম সেটাতে চলে যাব তখন সে শক্তি যেটা আসলে খেয়েছিল সে শক্তিটা পরিবেশের সাথে ছেড়ে দেয় তাই বলছে যে কি নিম্ন শক্তি সম্পন্ন স্তর থেকে উচ্চ শক্তি সম্পন্ন স্তরে যখন যাবে তখন সে শক্তি খাবে আর যখন উচ্চ শক্তি সম্পন্ন স্তর থেকে নিম্ন শক্তি সম্পন্ন স্তরে আসে তখন সে আসলে শক্তিটা বের করে দিয়ে তারপরে আসে আমার স্টুডেন্টরা কি ক্লিয়ার করতে পারলো কথাগুলো আমাকে একটু জানাবে প্লিজ সবগুলো ক্লিয়ার করতে পারছেন কিনা মাথার ভেতরে ভালো করে ঢুকেছে কিনা একটু আমাকে বল ইসরাত জাহান মিলি বলেছে ক্লিয়ার নাইম ইসলাম বলেছে ক্লিয়ার সিহাব বলেছে যে ক্লিয়ার আফিফা ক্লিয়ার সাকিব শিরিনা শাহরিয়ার বলছে ক্লিয়ার আরোহী ক্লিয়ার জানেছে শবনম ক্লিয়ার রশিদ বলেছে ইয়াস সিরাজাম মনিরা বলছে হ্যাঁ সম্পূর্ণ ক্লিয়ার ওকে আলহামদুলিল্লাহ সবার কথা শুনে আমার কাছেও খুব ভালো লাগলো আমার কাছে এখন দুইশো জন স্টুডেন্ট আছেন তো দুইশো পঞ্চাশ জন স্টুডেন্ট আপনারা একটু প্লিজ আপনাদের বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করেন যাতে করে তারও একটু উপকার হয় মানে তারা যেন অন্তত একটু দেখে একটু কিছু শিখে যদি আপনার মন চায় যে না তাদের দরকার তাহলে শেয়ার করেন না হলে কোনো সমস্যা নেই ওকে তাহলে এখন এই যে আমাদের যে শক্তি শোষণ করবে যে কতটুকু শক্তি শোষণ করলি তুই এখন ইলেকট্রন কথা বলতে হবে এই এই তুমি যে শক্তি শোষণ করলা কতটুকু শক্তি শোষণ করলা এখন শক্তি শোষণ করে তো নিম্ন থেকে উচ্চতে গেলা পণ্ডিত মানুষ তুমি নিচ থেকে উপরে গেছো কতটুকু শক্তি খাইছো তুমি তাহলে যে শোষিত শক্তির হিসাব করতে হয় আমাদেরকে তারপর উপর থেকে যখন নিচের দিকে আসবে জমিদার বাবু তুমি ঘর থেকে বাইরে গেলে আবার বাইরে থেকে ঘরে চলে আসছো তাহলে এখন শক্তি তো তুমি ছেড়েছ এখন সেই ছাড়া শক্তিটা কত তাই যে শোষিত শক্তি বা বিকৃত শক্তির পরিমাণ আমাদেরকে নির্ধারণ করতে হয় আর ওই শোষিত শক্তি বা বিকৃত শক্তির সূত্র আমাদের পড়তে হয় এইচ নিউ এটা একটু ভিয়ের মতে দেখতে হ্যাঁ এইচ ডিভাইড ভার্চ কি ল্যাম্বডা এটা ভি নয় এটা হচ্ছে নিউ আমি একটু লিখে দিই হ্যাঁ তাহলে এইচ নিউ ইকল হচ্ছে এইচ সি ডিভাইড হয়েছে কি ল্যামডা এখন দেখেন এগুলোর প্রত্যেকটার মান আছে আর এ প্রত্যেকটার মান সিমানও চালবে থ্রি ই টু টেনথ বা এইট তারপর এইচ মানে প্ল্যান ধ্রুব এটা মান থাকবে তরঙ্গ দৈর্ঘ্য এটাও কিন্তু আপনাকে দিয়ে দিবে তারপর হচ্ছে যে কি আপনাকে জাস্ট এ নিউ এর মানটা বের করতে বলতে পারে বা যে কোনো একজনের মান এখান থেকে বলতে পারে তো এগুলো ম্যাথমেটিক্যাল টার্ম আপনাদের পরীক্ষাতে সাধারণত আসে না আর এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো করার জন্য আসলে যে মানগুলো প্রয়োজন সেই মানগুলো কিন্তু আসলে আমাদের বইয়ে যথাযথভাবে উল্লেখ করা নেই তো আমি আপনাদেরকে জাস্ট এটাই বলবো যে আপনারা যখন শোষিত বা বিকৃত শক্তির পরিমাণটা নির্ধারণ করতে যাবেন এই সূত্রটা ক্লিয়ার রাখবেন সূত্রটাতে কোনটা দ্বারা কী বোঝাচ্ছে সেটা ক্লিয়ার করবেন যে কোনো সব কয়েকটা মান দিল মনে করেন যে আপনাকে নিউ এর মান দেয় নেয় তখন এইচ এর মান আপনার কাছে মনে আছে তরঙ্গ দৈর্ঘ্য দিল শুধুমাত্র মনে করেন তরঙ্গ দৈর্ঘ্য দিল তাহলে এইচ এর মান প্লাং ধ্রুবক আপনি জানেন আর সি মানে আলোর বেগ সেটাও জানেন তখন আপনি মান বের করে ফেলতে পারবেন কথা বুঝতে পারছেন তো এখান থেকে যে কোনো একজন মান আপনাকে কি করতে বলতে পারে বের করতে বলতে পারে সাধারণত এর আগের বছরের প্রশ্নগুলোতে এ ধরনের কোনো প্রশ্ন হয় নাই তো জাস্ট একটু মনে রাখতে পারবেন আপনারা দ্যাটস নো প্রবলেম ওকে তাহলে এখন বোর পরমাণু মডেল তো এ সম্পর্কে কথা ক্লিয়ার করলাম এবার আপনাদের আসলে এই ক্লাসটুকুর মধ্যে থেকে কতটুকু জিনিস মনে আছে সেটা একটু আমি চেক করে দেখি আমার স্টুডেন্টের কতটুকু আসলে মনে আছে অরবিট এবং অরবিটালের বাংলা কথা মানে বাংলা উত্তরটা লিখে জানাবেন যেমন অরবিট মানে কি আর অরবিটাল মানে কি এটা উত্তর লিখে পাঠাবেন আমি একটু ওয়েট করব আপনাদের জন্য অরবিট এবং অরবিটালের বাংলা অর্থগুলো কি একটু জানাবেন আমাকে রাকিব থ্যাংক ইউ সো মাচ সেরা যা মনিরা বলেছে যে শক্তি স্তর উপশক্তি স্তর ভুল হয়েছে নোবেল ও আচ্ছা এটা আমার কলেজ বন্ধু আমার খুব ভালো লাগলো বন্ধু অনেক দিন পর নোবেল আমার ভিডিওতে হাসছে থ্যাংক ইউ সো মাচ বন্ধু সুচি বলেছে যে কক্ষপাত বানান ভুল না এখানে অরবিট এবং অরবিটালের বানা ইয়া বলতে হবে বাংলা মানে বলতে হবে অরবিট মানে আসলে কি আর অরবিটাল মানে কি। আমি তো আপনাদেরকে বলে দিয়েছি মানে ক্লাসে মনোযোগ নাই বুঝতে পারছি মারুফ খান মাহবুব আমার চাচা তো ভাই আসছে এবার আচ্ছা আচ্ছা কেয়া বলেছে যে অরবিট মানে হচ্ছে শক্তিস্তর স্তর অরবিটাল মানে হচ্ছে যে উপশক্তি স্তর এটাও ভুল না আমার স্টুডেন্ট সব ভুলে গেল আমি একটু আগে বুঝাই দিলাম যে অরবিট মানে কি আর অরবিটাল মানে কি অরবিট মানে হচ্ছে যে প্রধান আর অরবিটাল মানে হচ্ছে কক্ষপথ সংক্রান্ত বলিয়েন না প্লিজ বলিয়ান না অরবিট মানে প্রধান শক্তি স্তর আর অরবিটাল মানে হচ্ছে কক্ষপথ সংক্রান্ত ওকে তাহলে আমাদের বোর পরমাণু মডেলের এখানে কিছু কাহিনী ছিল তো আমরা বোর পরমাণু মডেলটা ক্লিয়ার করলাম এখন বোর পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতাগুলো আমরা একটু ব্যাখ্যা করব তো এক নম্বর সীমাবদ্ধতা যেটা সেটা হচ্ছে বোর পরমাণু মডেল অনুযায়ী এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব হলেও একাধিক যদি কখনো ইলেকট্রন থাকে তাহলে সেটার পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব হয় না তো পারমাণবিক বর্ণালী জিনিসটা আসলে কি সেই জিনিসটা তো আমাদেরকে জানতে হবে তবে এক ইলেকট্রন বিশিষ্ট বলতে কি বোঝানো হয়ে থাকে যেমন হাইড্রোজেনের এখানে একটা ইলেকট্রন থাকবে আপনি যদি হিলিয়ামের কথা চিন্তা করেন তাহলে হিলিয়াম প্লাস যদি নেন তাও কিন্তু এখানে একটা ইলেকট্রনই থাকবে বুঝতে পারছেন হিলিয়াম দুই তাহলে একটা ইলেকট্রন এখান থেকে বের করানো হয়েছে দ্যাট মিন্স একটা আছে তারপরে এখন লিথিয়াম লিথিয়ামের তিনটা তাই তো এখন এ তিনটা থেকে আপনাকে এভাবে নিতে হবে অর্থাৎ যে লিথিয়াম টু প্লাস তাও কিন্তু সেটা এক ইলেকট্রন বিশিষ্ট তো এক ইলেকট্রন বিশিষ্ট জিনিসের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব হয়েছে বোর পরমাণু মডেল অনুযায়ী বাট একাধিক যদি ইলেকট্রন হয় তাহলে কিভাবে আমাদের এই পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে হবে তার সুস্পষ্ট ধারণা বোর পরমাণু মডেল দিতে পারে অর্থাৎ অর্থাৎ রাদারফটের পরমাণু মডেল গালাত এই গালাতের জন্য বোর পরমাণু মডেল আসলো এ গালাত ও ভি গালাত এ ভি গালাত গালাত শিখতে হবে সবসময় আমাদেরকে পরবর্তীতে আস্তে আস্তে আমরা যখন ওই ম্যাক্স প্ল্যাঙ্কের দিকে যাব তখন আরও বুঝতে পারবো যে হ্যাঁ আসলেই মানে কোনটা শুদ্ধ তো এর আগ পর্যন্ত মানে একজন আরেকজনের পেছনে মনে করেন যে ধরতে আছে যে এভি গালাত ও ভি গালাত গালাত দেন লাস্টের দিক দিয়ে কী হয়েছে হ্যাঁ এভি শুদ্ধ এটা ঠিক আছে কথা বুঝতে পারছেন তা আসেন এবার তো কেমিস্ট্রি হচ্ছে যে এরকমই সাবজেক্ট মানে আপনার আগের জন্য যিনি আবিষ্কার করেছেন অভি গালাত তারপরে যিনি আবিষ্কার করলেন কিছু গালাত এরপরে যখন করলেন আবারও কিছু গালাত এরপরে যখন আবারও কেউ কিছু করবেন ওই গালাত থেকে আস্তে আস্তে কমতে 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 ফুল ফাইনাল সিদ্ধান্ত আসতে পারছে তারপরেও কিন্তু এখনও কিছু গালাত রয়েছে ওই গালাতগুলো এইচএস লেভেলে আরও ভালো মতন আপনাদের আলোচনা করা আছে হুম আচ্ছা যাই হোক একটু মজা করলাম আপনাদেরকে তো দেখেন পারমাণবিক বর্ণালীটা আসলে কি যখন একটা ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে এই যে বোঝাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে আমাদের এই ইলেকট্রন যখন এই কক্ষপথে ঘুরবে এই কক্ষপথে শক্তি শোষণ করে সে উপরে শক্তি স্তরে যাবে ঠিক আছে এবার উপরের শক্তি স্তর থেকে যখন নিচের শক্তি স্তরে যা আসবে উপরের শক্তি স্তর থেকে যখন নিচের শক্তি স্তরে আসবে তাহলে শক্তি কী করবে যেন বিকিরণ করবে বের করে দিবে এই যে শক্তি যখন বিকিরণ করে দিবে তখন কিন্তু আসলে এখানে এক ধরনের রেখা সৃষ্টি হয় এক ধরনের রেখা সৃষ্টি হয় বা এক ধরনের বর্ণ তৈরি হয় তো ওই বর্ণটা যাদের যাদের একটা করে ইলেকট্রন রয়েছে তাদেরই ব্যাখ্যা করা সম্ভব বোর পরমাণু মডেল অনুযায়ী কিন্তু পরবর্তীতে তিনি বলেছিলেন যে মোট কথা উপরে শক্তি থেকে যখন নিচে শক্তি স্তরে ইলেকট্রন আসবে তখন এখানে এক ধরনের বর্ণালী সৃষ্টি হবে বর্ণালী হচ্ছে যে কি বর্ণ যেমন হচ্ছে যে সবুজ নীল লাল এরকম বর্ণ বর্ণ তো এখন এই বর্ণালীকে পরবর্তীতে মাইক্রোস্কোপ যখন আবিষ্কার হলো মানে অনেক শক্তিশালী মাইক্রোস্কোপ আবিষ্কার হলো তখন এটাকে ভালো করে আরো মাইক্রোস্কোপ দিয়ে যখন দেখছে তখন দেখতে পাচ্ছে যে কি আরে 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 এটা তো শুধু একটা বর্ণালী নয় বরং এর মধ্যে আরো কয়েকটা বর্ণালী লুকিয়ে আছে এভি ভি কথা বুঝতে পারছেন তাহলে উপরের শক্তি স্তর থেকে যখন নিজের শক্তি স্তরে আমাদের পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনগুলো আসবে তখন এক ধরনের বর্ণালী সৃষ্টি হবে আর ওই বর্ণালীগুলো যাদের যাদের একটি করে ইলেকট্রন রয়েছে তাদেরই ব্যাখ্যা করা সম্ভব হয়েছে বড় পরমাণু মডেল অনুযায়ী কিন্তু আধুনিক মানে কেমিস্ট্রি অনু মানে আধুনিক কেমিস্ট্রি যদি চিন্তা করেন বা আধুনিক ফিজিক্স যদি চিন্তা করেন অনেক ভালো মাইক্রোস্কোপ যন্ত্র আবিষ্কার হয়ে গেছে অলরেডি তো ওই মাইক্রোস্কোপ দিয়ে যখন দেখা হলো একটা আমাদের বর্ণালী একাধিক বর্ণালী সমন্বয়ে গঠিত তাই এটা অবশ্যই তাহলে ভুলের কাতারেই পড়ছে এই জিনিসটা আমার স্টুডেন্টরা বুঝতে পারল কিনা একটু আমাকে জানাবেন প্লিজ একটু ইয়েস অথবা নো করে আপনারা একটু জানাইন বুঝতে পারলে ইয়েস না বুঝতে পারলে নো বলে আমাকে একটু জানাইন প্লিজ না 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 আকাশ বিগ ফ্যান ওকে থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো আমার গলত হচ্ছে যে কি একটু মানে মজা করে বললাম মনেরা বুঝতে পারে নাই আফি বুঝতে পারে না আচ্ছা কি ব্যাপার বুঝতে পারে না কেন যারা যারা কমেন্ট করতেছেন তারার মধ্যে থেকে শুধুমাত্র তালহা ভিডিওটা শেয়ার করেছেন একজনও ভিডিওটা শেয়ার করেন নাই না মানে বন্ধুদের উপকারও তো চান না মানে গালাত গালাত শুধু গালাত রাখতে চাই আমরা তাই না কি এখানে আমরা দেখতে পাই যে আসলে কে ভিডিও শেয়ার করেছে আর কে ভিডিও শেয়ার করে নাই ওকে 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 গালাত শিখবো কেন গালাত শিখতে হবে কিছু করে না ইতিহাস না পড়লে পড়াশোনাতে কোনো মজা নাই আসলে আগের যেমন জৈব যুগের অধ্যায়ের ইতিহাস যদি আপনি না জানেন কে সর্বপ্রথম জৈব যুগের মৌলগুলো আবিষ্কার করলো যোগগুলো এই জিনিসগুলো যদি আমরা আগেই না জানি তাহলে আমাদের পড়া তো পড়ে মজা পাওয়া যাবে না কথা বুঝেন নাই আচ্ছা আমি আবারও বলি যখন সম্পন্ন স্তর থেকে নিম্ন সম্পন্ন স্তরে একটি ইলেকট্রন আসবে তখন এখানে এক ধরনের জাস্ট বর্ণালী সৃষ্টি হয় বর্ণালী বলতে কী একটা কালার একটা কালার যে একটা কালার তো এখন এই বর্ণালীটা জাস্ট এক ইলেকট্রন বিশিষ্ট যেগুলো মৌল সেগুলোরই ব্যাখ্যা করা সম্ভব হয়েছে বোর পরমাণু মডেল অনুযায়ী কিন্তু একাধিক ইলেকট্রন যখন হবে তখন আসলে তাদের পারমাণবিক বর্ণালীগুলো কেমন হবে সেটা ব্যাখ্যা করা যায় না বোর পরমাণু মডেল অনুযায়ী আরও একটা কথা হচ্ছে যে বোর পরমাণু মডেল অনুযায়ী বলা হয়েছিল যখন উপরের শক্তি থেকে নিম্ন শক্তি আসবে তখন এক ধরনের বর্ণালী সৃষ্টি হবে কিন্তু আধুনিক মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা গেছে যে না এটা শুধুমাত্র এক ধরনের বর্ণ নয় বরং এটাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখলে আরও ভিন্ন ভিন্ন কালার পাওয়া যায় এটা হচ্ছে গল্প ওকে বোর পরমাণু মডেল বলেছিলেন যে আমাদের এই পরমাণুর কক্ষপথে শুধু বৃত্তাকার কক্ষপথ রয়েছে কিন্তু পরবর্তীতে আবিষ্কার হইল শুধু বৃত্তাকার নয় উপবৃত্তাকার পথ রয়েছে ডিমের মতো ডিমের মতো উপবৃত্তাকারও আরও বিভিন্ন ধরনের আকৃতি রয়েছে তাহলে তিন নম্বর গালাত মনে রাখেন এক নম্বর হচ্ছে যে কি এক ইলেকট্রন বিশিষ্ট যেগুলো পরমাণু রয়েছে তাদেরই শুধুমাত্র কি ব্যাখ্যা করা যায় আমাদের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় একাধিক ইলেকট্রন হলে ব্যাখ্যা করা যায় না তিনি আরেকটা কথা বললেন যে যখন উপর থেকে নিচে এখন একটা ইলেকট্রন আসবে তখন আসলে যে বর্ণালী সৃষ্টি হবে সেখানে একটি মাত্র দাগ সৃষ্টি হবার কথা কিন্তু ওখানে মাইক্রোস্কোপ দিয়ে দেখলে একাধিক দাগ পাওয়া যায় তিন নম্বর যেটা তিনি বলেছিলেন যে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান কিন্তু না বৃত্তাকারের সাথে সাথে পরবর্তীতে আবিষ্কার হইল উপবৃত্তাকার কক্ষপথ এখানে রয়েছে এই যে তিন চারটা গালাত আমরা খুব ভালো করে মনে রাখবো হম 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 এটা তিন নম্বর অধ্যায় এটা কোন স্টুডেন্ট আমার কে বুঝতে পারে না এটা দেখি এটা কি আপনি এসএসসি ক্যান্ডিডেট দুই হাজার একুশ আপনি এটা ধরতে পারেন না যে কোন অধ্যায় পড়াচ্ছে টিচার কী অবস্থা তো চিন্তা করি তাহলে আমাদের জায়গাটা সুহান আল্লাহ তাহলে এ তিনটা গালাত বললাম এই গালাতগুলো একটু মনে রাখেন ঠিক আছে সবাইকে অবশ্যই অনেক অনেক বেশি ভালোবাসা থাকলো হ্যাঁ এবার আসেন আমরা পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করবো আমরা আজকে তো পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করার জন্য আমি জাস্ট আপনাদেরকে গল্প বলবো গল্প ঠিক আছে আমি আপনাদেরকে গল্পের মাধ্যমে এই জিনিসটা শেখানোর চেষ্টা করব দেখেন পরমাণু শক্তি স্তরে আমাদের ইলেকট্রন বিন্যাস বা যেটা হচ্ছে বাউ নীতি আহ্বাও আসলে কি আহ্বাহ কিন্তু আমার কোনো বিজ্ঞানীর নাম নয় আহ্বাহ হচ্ছে একটা জার্মান শব্দ এবার এই জার্মান শব্দকে যদি আপনি ইংলিশে কনভার্ট করেন তাহলে দাঁড়ায় বিল্ড আপ আর যদি বাংলাতে আরও কনভার্ট করি তাহলে দাঁড়াই নিম্ন থেকে উচ্চ মানে বাও আউফ বাউ এর বাংলা কথা যদি বলি আমরা তাহলে সেটা হবে নিম্ন থেকে উচ্চ অর্থাৎ আগে তুমি বিল্ডিং তৈরি করতে যাচ্ছ পাঁচতলাতে তোমার কি তৈরি করার দরকার নাই ওই ছাদ তৈরি করার দরকার নেই আগে তুমি ভিত তৈরি করো আগে তোমার পিলার তৈরি করো নিম্ন থেকে আস্তে আস্তে কোথায় যাও উচ্চতে যাও ওটাই হচ্ছে আউফ বাউ নীতি আউফ বাহ হচ্ছে একটা জার্মান শব্দ ক্লিয়ার করতে পারবেন এখন আসেন এটার জন্য আমি আমার স্টুডেন্টদেরকে যে গল্পটা বলে থাকি সেটা হচ্ছে যে এক বাবা তার চাকরি থেকে রিটায়ার্ড পেলো রিটায়ার্ড পাওয়ার পরে সন্তানকে ডাকলো যে সন্তান বাবা আসো চাকরি তো রিটায়ার্ড করলাম টাকা পয়সা ভালোই পাইছি তো একটা আমাদের বাড়ি দেওয়া দরকার বলছে ঠিক আছে বাবা আমি তো মনে করেন ওই ইঞ্জিনিয়ারিং পাশ করলাম তাহলে আমি এখন প্রথমেই আমাদের বাড়িটাই তৈরি করি বলছে বাবা ঠিক আছে তোমার দ্বারাই তাহলে বাড়িটা তৈরি হোক তবে হ্যাঁ শোনো শোন এদিকে আসো তুমি যে বাড়ি তৈরি করবা এই বাড়ির কিছু নকশা বা সিস্টেমটা আমি তোমাকে একটু বলে দিতে চাই বলছে ঠিক আছে বাবা বলো কোনো সমস্যা নেই তো বাবা বললেন যে এইদিকে এদিকে আসেন বাবা শোনো তুমি যে প্রথমে যে কক্ষপথটা বানাবা প্রথমে যে আমাদের একেবারে মানে নিচের দিকে যেটা থাকবে সেখানে কোনো ধরনের রুম দিবা না জাস্ট এটা কি থাকবে ফাঁকা থাকবে অ্যান্ড পিলার টেলারগুলো থাকবে বলছে বাবা কেন বলছে তুমি কি বোকা তুমি এই জিনিসটা বুঝতে পারলা না তার কারণ তুমি বড় হয়ে তো বিয়ে করবে আরও তোমার পোলাপাইন হবে তোমার পোলাপাইন যদি টাড়ি কিনে মোটর বাইক কিনে এটা সেটা কিনে তোমার মোটর বাইকগুলো কোথায় রাখবা তুমি যদি নিচের মধ্যে রুম করে দাও তাহলে এখন বড়ো একটা গাড়ি কিনলো তোমার ছেলে গাড়ি কোথায় রাখবা না এখানে কোনো ধরনের কোনো রুম টুম তৈরি করা দরকার নাই ঠিক আছে তোর বাবার কথা শুনে সে প্রথম ঘর বা প্রথমের যে আমাদের ইয়ে জায়গা সেটা খালি রাখলো এবার বাবা বললো যে কি তুমি দ্বিতীয় কক্ষ পথে যে বা দ্বিতীয় তলাতে যে আমাদের রুমটা বানাবা সে রুমে তুমি কি করবে জানো সে রুমে তুমি দিবা দুইটা ফ্ল্যাট এখান থেকে একটা ফ্ল্যাট এখান থেকে আর একটা খাতির বলছে বাবা ঠিক আছে দিলাম কিন্তু কথা হয়েছে যে কি আপনি দ্বিতীয় তলাতে জাস্ট দুইটা রুমই কেন রাখবেন মানে দুইটা ফ্ল্যাট কেন রাখবেন বলতে তুমি এটাও বুঝতে পারলে না আর দিক আসো একটা ফ্ল্যাটে থাকবো আমি আর তোমার মা আর আরেকটা একটা ফ্ল্যাটে থাকবে কি যদি কখনো তোমার মামা মামার বাড়ি থেকে লোক আসে মানে মনে করো যে আমার ভাই বোনরা কেউ আসে তাহলে রাতে আসলো কোথায় থাকতে দেবো আর একটা থাকবে অর্থাৎ একটা রুমে আমরা থাকবো আর এক রুমে কে থাকবে তোমার মামার বাড়ির থেকে কেউ যদি আসে বা কোনো জন্য আমার পরিচিত কেউ আসে বা তোমার মায়ের পরিচিত কেউ আসে তাহলে ওই রুমে থাকবে বলছি বাহ বাবা খুব সুন্দর ফ্যান্টাস্টিক এবার বলছে তুমি তৃতীয় তলাতে যাও এবার তৃতীয় তলাতে গিয়ে বলছে বাবা এখানে তাহলে কয়টা হবে সেটা আমি কিন্তু আন্দাজ করতে পারছি বলছে কয়টা হবে বলতো বলছি বাবা তিনটা বলছে বাহ ভেরি গুড বয় তুই না আমার ছেলে এই না বুঝতে পারছি তুই আমার ছেলে ভেরি গুড বয় বলছে বাবা এই জিনিসটা এবার ক্লিয়ার করেন আমাকে যে এখানে আসলে তিনটা ঘর কেন রাখলেন মানে তিনটা ফ্ল্যাট কেন রাখলেন বলছো শোন একটা রুমে তোর বিয়ে শী হবে তুই থাকবি আর তোর বউ থাকবে এবার তোর পোলা হবে তোর মাইয়া হবে মনে করেন এখন পোলার পোলা পোলা মায়া তো হবে এখন পোলাগুলাকে গুলাকে এক রুমে ফ্ল্যাটে আর মায়া গুলোকে ফ্ল্যাটে বাহ খাপে খাপ মনতাজের বাপ এরকম কথাটা এবার আসেন চতুর্থ কক্ষপথে তিনি বললেন যে আমাকে আর বলতে হবে না বাবা এটা আমি অলরেডি ক্লিয়ার করতে পারছি যে আসলে এখানে কয়টা ঘর হবে কয়টা ফ্ল্যাট হবে সেটা আমি অলরেডি ক্লিয়ার করতে পারছি আদিব স্যার আসছে এখানে না ভেরি গুড ওকে ওকে এখন ওকে 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 এখন চার নাম্বার যে আমাদের কক্ষপথে এখন চারটা ফ্ল্যাট চারটা ফ্ল্যাট এবার কিন্তু পোলা বুঝতে না যে আরে আমার বাবার বংশ গেল আমি গেলাম তারপর আমার সন্তান সন্ততি গেল এই লাস্টের উপরের চারতলা বিল্ডিং যেটা সেটা তাহলে কি হবে এখন ওকে বলতেন বাবা এখন কি করতাম এই রুম কার জন্য এইগুলো কার জন্য তোর মাথায় আর বুদ্ধি হবে না দিয়ে এখনো বাচ্চাই থেকে গেলে তোর মাথায় আর বুদ্ধি আসবে না দিয়ে দিকে তোর পোলা যদি দুইটা হয় মনে করে বা তোর মায়া যদি দুইটা হয় দুইটা পোলা যদি হয় তাহলে বিয়ে সাথে দিতে হবে না বিয়ের সাথে দিতে হবে তাহলে এখন ওদেরকে দুইটা দিবি মেয়ে মনে তোর একটা হলো তা তাদেরকে দিবি না একটা রুম আর একটা কথা হলো যে একটা গেস্ট রুম রাখতে হবে না তো গেস্ট রুমে একটা রাখবি তো এরকম করে পুরো চারতলার একটা কি করলো প্ল্যানিং করে দিল তার সন্তানকে তার বাবা এবার বলে দিকে তোকে এখন এই যে এত সুন্দর করে আমি একটা নকশা দিলাম এই নকশার ক্ষেত্রে এক কাজ করতে হবে কাজটা হলো কি এগুলো ঘরের নামকরণ দিতে দিতে হবে হবে নাম তো কোন ঘরের নাম নাম কি দিতে হবে না আমাকে বাবা হ্যাঁ অবশ্যই তো সঠিক কথা এখন নামকরণ কিভাবে করব নামকরণটা এরকম করে করবি শুনি দিকে যদি কখনো দেখি যে একটাই আমাদের ওখানে কক্ষপথ রয়েছে বা একটাই জাস্ট রুম রয়েছে তাহলে নাম দিবি এস তারপরে যদি দুইটা থাকে তাহলে প্রথমটার নাম হবে এস তারপর এটা নাম হবে পি আমি আগে লিখে ফেলি যদি কখনো একটাই ফ্ল্যাট থাকে তাহলে জাস্ট নাম দেবো আমরা এস তাহলে এখানে কয়টা ফ্ল্যাট রয়েছে একটাই রয়েছে তাহলে আমরা দিলাম এস এবার এখানে কয়টা ফ্ল্যাট রয়েছে দুইটা তাহলে এখন বাবা বলে দিয়েছিল এ শোনো প্রথম ফ্ল্যাটের নাম দেবা এস তারপরের ফ্ল্যাটের নাম দেবা তুমি পি ঠিক আছে বাবা নো প্রবলেম তাহলে এই যে আমরা দিলাম এস তারপরে দিলাম আমরা পি এবার তিনটা ফ্ল্যাট রয়েছে এখানে তাহলে হবে বুঝতে পারছেন এস পি এবং ডি হবে অর্থাৎ যে এস তারপরে পি তারপর হবে যে ডি এবার চারটা কক্ষপাত রয়েছে তাহলে কি হবে এস পি ডি অ্যান্ড এফ বাবা ভেরি গুড ভেরি গুড সন্তান তো মহাখুশি এবার এখন সম্পূর্ণ ফ্ল্যাট বানানোর পরে এখন বাবাকে দিয়ে ফিতা কাটানোর জন্য একেবারে ডেট ফিক্সড করে বসে আছে কথা বুঝতে পারছেন এখন বাবা আসবে বাবা আসার পরে এখন সম্পূর্ণ ক্লিয়ার কমপ্লিট সব ক্লিয়ার একেবারে ফিতা কাটতে এখন বাবা যখনই যাবে তখন বাবা প্রথম তলাতে দেখলো বা এস ফ্যান্টাস্টিক ছেলে আমার খুব সুন্দর করে বানাছে এবার দ্বিতীয় তলাতে গিয়ে দেখছে এখানেও আর একটা এস সন্তানকে ধন রাখছে ওই দেখে তোমাকে এস দিতে বলেছি ভালো কথা কিন্তু তুমি একটা জিনিস এখানে কেন ভুল করলা এটা প্রথম তলা এটা দ্বিতীয় তলা এটা তৃতীয় তলা এটা চতুর্থ তলা এখন তুমি সবগুলোইতে যে এস দিয়ে রাখছো এখন তো আমি কনফিউশনে পড়ে গেছি যে কোন তলার এটা এস এখন আমাকে চোখ বন্ধ করে মনে করে যে কোন একটা ইয়াতে নিয়ে চলে যাওয়া হলো এই দ্বিতীয় তলা বা তৃতীয় তলাতে নিয়ে যাওয়া হলো ওখানে কি এস দেখছি আমি তাহলে এটা কত নম্বরের এস সেটা তো আমি জানি না তুমি এটা কী করলা তুমি ফিতা এখনো রাখো আগে ভালো মতন করে তুমি ক্লিয়ার করো যদি রুম মানে ফ্ল্যাট এক নম্বর তলাতে হয় তাহলে সবগুলোতে এক দাও আর দুই নম্বর যদি হয় তাহলে সবগুলোতে দুই দাও তিন হলে সবগুলোতে তিন দাও বলছে বাবা ঠিক আছে এবারের মতন আই এম সো সরি আমি দিচ্ছি তাহলে এটা হচ্ছে প্রথম তলা ছিল না তাহলে এখানে হবে যে ওয়ান ওয়ান এস তারপরে দ্বিতীয় তলা ছিল তাহলে যে টু এস তারপর হবে যে টু এটা তৃতীয় চলা ছিল তাহলে হবে যে আমাদের থ্রি এস থ্রি পি অ্যান্ড থ্রি ডি তারপরে এটা কী হবে ফোর এস ফোর পি অ্যান্ড ফোর ডি লাস্টে ফোর এ বাবা এবার মানে খুব খুশি আমার ছেলেকে দিয়ে আমি প্রথম যে ফ্ল্যাট তৈরি করলাম তা এখন আসলে পূর্ণতা পেয়েছে তো আমি প্রথমত আমার স্টুডেন্টদেরকে বলতে চাই যে বাবা এবং ছেলের এই গল্পটা আপনারা ক্লিয়ার করতে পারলেন কিনা মানে বাবা এবং ছেলের এই গল্পটাতে জাস্ট কি লুকে আছে একটু পরে বুঝতে পারবেন বাট এই জিনিসটুকু আসলে ক্লিয়ার করতে পারলেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ কে বলেছে একদম ক্লিয়ার তারপরে জয়নাল জি স্যার তারপরে হচ্ছে যে শবনম ক্লিয়ার তারপরে যে হাসান ইমাম আফিফা আরিফুল দিলীপ ভৌমিক জি ক্লিয়ার সবাই তো ক্লিয়ার জানাচ্ছে আলহামদুলিল্লাহ জান্নাতুল মোহাম্মদ এত ভালো করে কি আগে বোঝায়নি সবগুলো আসলে সব টিচারই চেষ্টা করেন সবসময় বোঝানোর জন্য আমি আমার জায়গা থেকে জাস্ট গল্পটুকু বললাম আপনাদের হ্যাঁ এবার এখন ইলেকট্রন বিন্যাসটা বুঝতে পারবেন আসেন 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 ক্লিয়ার শ্যাম্পু আরে ক্লিয়ার শ্যাম্পু সবার আর ডাব শ্যাম্পু বলবেন কিসের ক্লিয়ার শ্যাম্পু ডাব শ্যাম্পু ডাব শ্যাম্পু আসেন দ্যাটস নো প্রবলেম এখন আমাদের ইলেকট্রন বিন্যাসটা বা ইলেকট্রনের কনফিগারেশনটা ঠিক এই রকমের উপর দিয়েই একটা স্টুডেন্ট খুব সহজভাবে ধরে নিতে পারে বলে আমার মনে হয়েছে এবার আসেন আমাদের ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে এখন এই যে একটা জিনিসগুলো জাস্ট খেয়াল করবো তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর প্রথম শক্তি স্তরে একটাই মাত্র আমাদের এই অর্বিটাল বলতে পারবো আমরা এখন একে এস এখন এস যদি আমি চিন্তা করি তাহলে এটাকে অরবিটাল এবং সাব অরবিট দুটোই বলতে পারি কেন এস হচ্ছে একটা স্পেশালি অরবিটাল তখন এস অরবিটালটা হচ্ছে যে কি আমাদের ওই ফুটবলের মতো দেখতে আমি আপনাদেরকে একটা অ্যাপসের নাম সাজেস্ট করি আপনারা আজকে একটু ডাউনলোড করে দেখেন যে এস অরবিটাল দেখতে কেমন পি অরবিটাল দেখতে কেমন ডি অরবিটাল এফ অরবিটাল এগুলো দেখতে আসলে কেমন আমার ক্লিয়ারলি মনে আসছে না তবে ভার্চুয়াল অরবিটাল সম্ভবত ভার্চুয়াল অরবিটাল অ্যান্ড্রয়েড অ্যাপস আমি এটা আই থিঙ্ক ভার্চুয়াল অরবিটালই হবে তো দেখতে আসলে কেমন সেই জিনিসটা আপনারা ক্লিয়ার করতে পারবেন মানে এস অরবিটালে দেখতে কেমন সেটা আপনারা দেখতে পাবেন আজকে অ্যাপসটা একটু ডাউনলোড করে দেখিয়েন ঠিক আছে তাহলে প্রথম শক্তি স্তরে একটাই মাত্র উপশক্তি স্তর সম্ভব দ্বিতীয় শক্তি স্তরে দুইটা উপশক্তি স্তর সম্ভব তৃতীয় শক্তি স্তরে তিনটা উপশক্তি স্তর সম্ভব চতুর্থ শক্তি স্তরে চারটি উপশক্তি স্তর সম্ভব আমরা এমনি ডায়াগ্রামের মাধ্যমে যে ইলেকট্রন বিন্যাস অর্থাৎ এই যে আমাদের গোল গোল করে যে ইলেকট্রন বিন্যাস এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে জেনেছিলাম প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আটটি তৃতীয় কক্ষপথে আঠারোটি এবং চতুর্থ কক্ষপথে আমাদের বত্রিশটি ইলেকট্রন থাকে তাই তো এখন কথা হচ্ছে যে আমাদের এখানের ক্ষেত্রে প্রথম কক্ষপথ দ্বিতীয় তৃতীয় অ্যান্ড চতুর্থ তাহলে এখানের ক্ষেত্রে সমস্ত জিনিসগুলোকে আসলে মেনে চলছে ভালো মতন নাকি চলছে না আমাদের একটু ক্লিয়ার করতে হবে আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে আসলে এই সমস্ত জিনিসগুলো মেনে চলছে দেখিনা আপনাদের কি তো দেখায় এখন দেখেন কার্ড গড়াই দাঁড় করানো হলো এসপিডিএফ কে কথা বুঝতে পারছেন কার্ড গড়াই দাঁড় করানো হলো এসপি আর এসপিডিএফ এই যে এস পি ডি এফ ওই শোনো দিক আসো সবাই আস্তে দিক আসো এস তুমি সর্বোচ্চ কয়টা ইলেকট্রন খাইতে পারবা উত্তর দিল মা ইয়া জনাব আমি সর্বোচ্চ দুইটা ইলেকট্রন খাইতে পারবো আমি বেশি খাইতে পারবো না ঠিক আছে তুমি দুটাতে সন্তুষ্ট ভালো থাকো তোমার খালা বিদায় পি এদিকে এদিক আস তুমি সর্বোচ্চ কয়টা খেতে পারো স্যার ও তো একটু কম খাইলে আমাকে একটু বেশি দেন কয়টা নিবা তুমি স্যার ছয়টা খাবো আচ্ছা ঠিক আছে তুমি ছয়টা এই যে ডি হরপিটাল ওটা তো দুই ছয় খাইলো তুমি কয়টা খাবা বলছি স্যার আমি একটু বড়ো মানুষে একটু বেশি করে দেন একটি তো ঠিক আছে দাও তুমি কয়টা নিবা বুঝছো সাত দশটা ভালো কথা এফ তুমি কয়টা লাস্ট লাস্ট তুমি বলো আবদার করো চোদ্দটা অর্থাৎ এস অরবিটাল সর্বোচ্চ দুইটা ইলেকট্রন পি অরবিটাল সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন ডি অরবিটাল সর্বোচ্চ দশটা ইলেকট্রন এফ অরবিটাল সর্বোচ্চ চোদ্দোটা ইলেকট্রন খাইতে পারে এর চাইতে বেশি হলে পেট ফোটে চলে যাবে কথা বুঝতে পারছেন এখন দাওয়াতে গিয়ে যদি মনে করেন যে আজকে তিন দিনের খাবার যদি খাইয়ে ফেলতে পারতাম ও পেটের যদি আর একটা জায়গা করে রাখতে পারতাম তাহলে তো খুব ভালো হতো না দাওয়াতে একবার খাইয়ে চলে আসতাম কিন্তু না এরা কিন্তু এরকম নয় এ দুইটা হয়ে গেছে তিনটা যখনই দিবেন বলবে ভাই আমি নিতে পারবো না আমার দুইটা সর্বোচ্চ তুমি আর একটাতে পাঠিয়ে দাও আর একটাতে পাঠিয়ে দাও পি ছয়টা যখন হয়ে যাবে আর নেবে না আপনি যতই তাকে দেন আরে নিবে না নেবো না ভাই নিতে পারবো না এবার আসেন প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন সর্বোচ্চ খাইতে পারে এবার এস আছে একটাই মাত্র এস কয়টা যেন ইলেকট্রন খাইতে পারে দুইটা দ্যাট মিনস এখানে দুইটি ইলেকট্রনই থাকছে এবার এখন দেখেন টু এস আছে এন টু পি এস তুমি কয়টা খাইতে পারো যেন দুইটি খাইতে পারে আমি তারপরে পি তুমি কয়টা খেতে পারো ছয়টি তাহলে দিয়ে কতটি আটটি দ্বিতীয় কক্ষপাত কয়টা ইলেকট্রন থাকে আটটি থাকে সর্বোচ্চ চারটি ইলেকট্রন থাকতে পারবে তৃতীয় এস তুমি কয়টা খেতে পারো বদ আমি তো দুইটা খেতে পারি পি তুমি কয়টা খেতে পারো জানো আমি তো ছয়টা খেতে পারি এই ডি তুমি কয়টা খেতে পারো আর দশটা খেতে পারি ভাই আমি তাহলে আঠারোটা হইলো এই এস তুমি কয়টা এখন এই হিসাবটা আপনারা করতে পারবে তাহলে দেখেন আমি জাস্ট আপনাকে জানাতে চেয়েছি যে প্রথম কক্ষপথে সর্বোচ্চ দুইটি দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ আটটি তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ আঠারোটি ইলেকট্রন থাকতে পারবে এবং চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ বত্রিশটি ইলেকট্রন থাকতে পারবে হুম এখন দেখেন এখন দেখেন মাই ডেডেন্ট আমি এটাতে কমপ্লিট করার পরে আমি আরেকটা জিনিসে যেতে যেতে চাই মানে এটাতে ভালো মতন জ্ঞান রাখার জন্য আমাকে যে জিনিস জানতে হবে যে কোন উপশক্তি স্তরের শক্তি বেশি কোন উপশক্তি স্তরের শক্তি কম বা কোন অরবিটালে ধরে নিতে পারেন আপনি প্রথমত প্রথমত কোন অরবিটালে শক্তি বেশি অ্যান্ড কোন অরবিটালে শক্তি কম সেটা আমাকে কীভাবে নির্ধারণ করতে হবে সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করাই আমি আসেন 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 একটু বোঝাই আসলে একটা অরবিটালের শক্তি কত কম বা কত বেশি সেটা মূলত নির্ভর করে এন প্লাস এলের মানের উপরে আমি একেবারে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি একটা ক্লিয়ার করবেন একটা অরবিটালের এটা আপনি অরবিটাল চিন্তা করতে পারবেন এখন দ্যাটস নো প্রবলেম একটা অরবিটাল প্রত্যেকটা হচ্ছে এক একটা অরবিটাল তো এই অরবিটালের কোনটার শক্তি কম আর কোনটার শক্তি বেশি সেটা এখন আপনার নির্ভর করবে এন প্লাস এলের মানের উপর স্যার আমাদেরকে শক্তি কম আর শক্তি বেশি কেন নির্ভর করতে হবে বা কেন বের করতে হবে হুম ওই যে বললাম না আপনাদেরকে যে আউব নীতিটা বলে যে কি ইলেকট্রন সমূহ নিম্ন সম্পন্ন স্তর থেকে উচ্চ শক্তি সম্পন্ন স্তরে প্রবেশ করে তাহলে আমাকে জানতে হবে না যে কোন শক্তি স্তরের শক্তি কম আর কোন শক্তি স্তরের শক্তি বেশি অবশ্যই জানতে হবে তাই এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন শক্তি স্তরের আসলে শক্তিটা কম আর কোন শক্তি স্তরের শক্তি বেশি এখানে কিন্তু বেশি ছেলেমেয়েরা একটু ভুল করে দেখেন এখন দেখেন এই যে এখানে ওয়ান লেখা আছে না এটা হচ্ছে এনের মান এখানে টু লেখা আছে এনের মান এই যে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে এনের মান আর এখানের ক্ষেত্রে একটু জাস্ট একটু বলি এস পি ডি এন এফ এস যদি হয় তাহলে এল এর মান যেটা হবে সেটা হচ্ছে জিরো পি এর ক্ষেত্রে এল এর মান হবে যে ওয়ান ডি এর ক্ষেত্রে এল মান হবে টু আর এফ এর ক্ষেত্রে হবে যে থ্রি জাস্ট এটুকু মনে রাখি আমরা এবার আসেন আপনি আপনার ওয়ান এস এবং টু এস এর মধ্যে শক্তি আপনি কি করবেন জাস্ট বের করতে চাচ্ছেন যে ওয়ান এস তুমি বেশি শক্তিশালী নাকি টু এস তুমি বেশি শক্তিশালী তাহলে এখন আমরা ওয়ান এস এর ক্ষেত্রে এন প্লাস এল এর মান বের করবো তাহলে এখন দেখেন এন এর মান মানে কি এখানে হচ্ছে যে কি ওয়ান তাহলে আমি আগে বসাই যে এন প্লাস এল তাহলে এখানে ওয়ান আছে না তাহলে যে এন এর জায়গাতে কি বসবো ওয়ান প্লাস এল এস এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে কত জিরো তাহলে ওয়ান প্লাস জিরো মান হচ্ছে কত ওয়ান তাহলে ওয়ান এস এর যে আমাদের এন প্লাস এল এর মান সেটা হচ্ছে ওয়ান টু এস এর ক্ষেত্রে এন প্লাস এল তাহলে আমাদের এন এর মান কত আছে এখানে টু প্লাস এল এর মান এস এর ক্ষেত্রে কি হবে জিরো টু প্লাস তাহলে আপনি থেকে অবশ্যই সিদ্ধান্ত নিতে পারছেন যে ওয়ান এস হচ্ছে কম শক্তি সম্পন্ন আর টু এস হচ্ছে যে বেশি শক্তি সম্পন্ন তাই আগে কোথায় ইলেকট্রন যাবে ওয়ান এস এ তারপরে কোথায় যাবে টু এস এ কথা ক্লিয়ার এবার এখন আপনাদেরকে আমি বের করতে বলবো যেটা সেটা হচ্ছে এটা টু পি এর এন প্লাস এল এর মান কত হবে আর থ্রি এস এর এন প্লাস এল এর মান কত হবে টু পি এন্ড থ্রি এস তাহলে যে টু পি এর আপনারা বের করেন টু পি এর এন প্লাস এর মান কত আর থ্রি এস এর এন প্লাস এল এর মান কত বের করেন দেখি আমার কোন স্টুডেন্ট বের করতে পারে বের করেন একটু আপনারা সাতশো বিশ পিতে দেখা যাবে বা হ্যাঁ হোন্ডের নিয়ম পঞ্চম অধ্যায় আছে এখানে নয় নিশান টু পি এর মান বলেছে যে থ্রি একসাথে উত্তর দিবেন প্লিজ আব্দুল কুদ্দুস জি লাভ ইউ টু ডি হতে পারে কিনা আচ্ছা হ্যাঁ এগুলো ব্যাখ্যা তো অবশ্যই আছে টু পি এর মান থ্রি আর টু পি এর শক্তি মান থ্রি থ্রি অ্যান্ড থ্রি দুটোরই থ্রি ওকে আচ্ছা 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 এ কে খান বলেছে যে কি থ্রি অ্যান্ড ফোর দুশো বায়ান্ন জন স্টুডেন্ট আছেন আমার এখানে যতগুলো কমেন্ট দেখতেছি এখনও কিন্তু একজন ছাড়া কারো দেখতে পেলাম না যে শেয়ার করেছেন ভিডিওটা বন্ধুদের সাথে একটু শেয়ার করতে পারেন তারা যেন উপকৃত হয় যদি মনে হয় যে না তারা উপকৃত হবে তারা আমি আবার আপনাকে ধরে বেঁধে বলতেছি না অন্তর ইকুয়াল আছে ওকে যারা যারা উত্তর করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এবার আমাদের আসলে উত্তরটা কি হবে টু পি এর বের করব। এন প্লাস এল এর মান তাহলে এন এর মান কত হবে টু প্লাস পি এর ক্ষেত্রে এল এর মান কত পি এর ক্ষেত্রে হচ্ছে ওয়ান তাহলে টু প্লাস ওয়ান মানুষ থ্রি এবার থ্রি আছে এন এর মান প্লাস এস এর ক্ষেত্রে এর মান জিরো দ্যাট মিনস থ্রি এখন আসেন দুটোর ক্ষেত্রে তো স্যার এন প্লাস এল এর মান থ্রি থ্রি হয়ে গেল তাহলে আমি এখন কোনটা বুঝবো যে আসলে কম শক্তি সম্পন্ন আর কোনটা আসলে বেশি শক্তি সম্পন্ন এক্ষেত্রে যদি কখনো দুটি অরবিটালের এন প্লাস এলের মান সমান হয় যদি কখনো দুটি অরবিটালের এন প্লাস এলের মান সমান হয় সেক্ষেত্রে যে অরবিটালটির এনের মান কম সেটি হচ্ছে কম শক্তি সম্পন্ন আর যে অরবিটালটির এনের মান বেশি সেটি হচ্ছে যে বেশি শক্তি সম্পন্ন। আবার বলছি যদি কোনো দুইটি অরবিটালের মধ্যে এন প্লাস এলের মান সমান হয় তাহলে সেই দুইটির মধ্যে কোনটি বেশি শক্তি সম্পন্ন হবে আর কোনটি কম শক্তি সম্পন্ন হবে সেটা মূলত ডিপেন্ড করবে তখন এর মানের উপরে তাহলে এটার ক্ষেত্রেও এন প্লাস এল এর মান থ্রি এটার ক্ষেত্রে এন প্লাস এলের মান থ্রি তাহলে এটার ক্ষেত্রে আবার দেখতে পাচ্ছি এন এর মান টু এটার ক্ষেত্রে এন মান থ্রি তাহলে যেটাতে আবার এন এর মান কম থাকবে সেটা হচ্ছে কম শক্তি সম্পন্ন আর যেটাতে আমার বেশি থাকবে এর মান সেটা হচ্ছে বেশি শক্তি সম্পন্ন তাই এখন ইলেকট্রন তাহলে টুপিতে আগে যাবে তারপরে থ্রি থ্রি এসে যাবে এগুলো কিন্তু বলতে পারে এখন আপনাকে বলবে যে এই তুমি তো যে ইলেকট্রন টুপিতে নাকি থ্রি আগে ইলেকট্রন প্রবেশ করবে তখন আপনাকে বলতে হবে যে আমরা জানি ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি সম্পন্ন স্তর থেকে উচ্চ শক্তি সম্পন্ন স্তরে প্রবেশ করে যার এন প্লাসেল এর মান কম তার শক্তি কম আর যার এন প্লাসেলের মান বেশি তার শক্তি বেশি উপরোক্ত দুটি অরবিটালের এন প্লাসেলের মান বের করে পায় থ্রি এবং থ্রি আবার আমরা জানি যদি কোনো অরবিটালের এন প্লাস মান সমান হয় তাহলে যেটির এন এর মান কম সেটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে কেননা সেটির শক্তি কম আর যেটির এন এর মান বেশি সেটিতে পরে ইলেকট্রন প্রবেশ করবে কেননা তার এন প্লাস এন এর মান বেশি এভাবে আপনাকে ব্যাখ্যাতে উত্তরগুলো লিখতে হবে তো আমার স্টুডেন্টকে জাস্ট জানিয়ে দিলাম যে আসলে কীভাবে অরবিটালের আপনার শক্তির ক্রমটা বের করতে হয় এখন আসেন আপনাদেরকে আমি দুইটা বের করতে বলবো এখন আমি আপনাদেরকে জাস্ট একটা ফ্লো দেখাই ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলো তাহলে আগে প্রথমত ওয়ান এসে যাবে তারপরে টু এসে যাওয়ার কথা তারপরে টু পিতে যাওয়ার কথা তারপরে থ্রি এস তারপরে থ্রি পি তারপরে থ্রি ডিতে যাওয়ার কথা মানে নিয়ম অনুযায়ী যাওয়ার কথা কিন্তু আপনার সিস্টেমটা যদি ওরকম করে মেনে না চলে তাহলে আপনাকে এন প্লাস এলের এর মান দিয়ে সবাইকে আলাদা আলাদা করতে হবে যে কোনটার পরে কোনটা এন প্লাস এলের মান দিয়ে আলাদা আলাদা করতে হবে কোনটার পরে কোনটা তো এন প্লাস এল এর মান দিয়ে আলাদা করার ক্ষেত্রে আপনার যে একটা প্রসেস রয়েছে সেটা চিহ্নর প্রসেস আমি সেটা একটু দেখা আপনাকে তো ইলেকট্রন স্পেশালি থ্রি ডিতে যাওয়ার পরে ফোর এসে যাওয়ার কথা কিন্তু না থ্রি ডি হচ্ছে যে বেশি শক্তি সম্পন্ন ফোর এস হচ্ছে কম শক্তি সম্পন্ন তো আপনি দেখেন এন এর মান হচ্ছে যে কত ফোর আর এস এর ক্ষেত্রে এল এর মান হবে জিরো দ্যাট মিন এখানে আসবে ফোর আর থ্রি হচ্ছে যে এন এর মান ডি এর ক্ষেত্রে আসবে কত এস পি ডি মানে জিরো ওয়ান টু তিনের দিকে কত আসবে পাঁচ তাহলে এটার ক্ষেত্রে এন প্লাস মান ফাইভ আর এটার ক্ষেত্রে এন প্লাস মান হচ্ছে কত ফোর তাহলে আগে ইলেটন এখানে যাবে পরে ইলেকট্রন যাবে এখানে তো যদিও বা আগে থ্রি ডিতে যাওয়ার কথা কিন্তু আগে যাবে না পরে যাবে যে আসলে থ্রি ডিতে আগে যাবে ফোর এসে তো এখন কোনটা আসলে কম শক্তি সম্পন্ন আর কোনটা বেশি শক্তি সম্পন্ন সেটা আমরা খুব দ্রুত কি করতে পারি বের করে ফেলতে পারি ওকে দেখেন এবার এটা আমাদের ওই একটা সিস্টেম আছে যেটা আপনারা তো অনেকজনই এগুলো জানেন তারপর আমি একটু আলোচনা করে দিচ্ছি কেননা যে এমসি যদি আবার এরকম করে চলে আসে এ কারণে আসলে বেসিক থেকে আপনাদের খাওয়ানো আসলে একটু আসেন প্রথমত আমরা কী করব ওয়ান এস এরকম করে ঘর করবেন টু এস থ্রি এস ফোর এস ফাইভ এস সিক্স এস সেভেন এস তো সাতটা পর্যন্ত দিবেন দেওয়ার পরে উপরেরটা এবং নিচেরটাকে বাদ দিয়ে দেন বাদ দেওয়ার পরে এস এর খেলা শেষ হলো এবার এখান থেকে শুরু করবেন অর্থাৎ যে টু পি তারপর হবে যে থ্রি পি তারপর হবে যে ফোর পি তারপর হবে যে আমাদের ফাইভ পি তারপরে হবে আমাদের কত সিক্স পি তারপরে এটা এবং এটা বাদ তাহলে এটা 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 থাকছে এস পি এর খেলা শেষ তাহলে এবার ডি হবে তাহলে এখন হবে যে আমাদের থ্রি ডি তারপর হবে আমাদের ফোর ডি তারপর হবে আমাদের ফাইভ ডি এটা এবং এটা খেলা শেষ তাহলে আমাদের থাকছে কি এস পি ডি এফ দেখবেন শেষ কত ফোর এফ ক্লিয়ার এবার তীর চিহ্ন মারতে হবে আপনি মনে করেন যে ছোটবেলায় ঠাস ঠিক একই জিনিস আপনি এখানে করবেন তীর চিহ্ন মারবেন তীর চিহ্ন ও কাকে লাগলো ওয়ান এস এর বুক ছেদা করে দিলে একেবারে রক্ত পড়ছে একেবারে বুক দিয়ে রক্ত পড়ছে তাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে বুঝতে পারছেন এরপরে আপনি ইলেকট্রনকে এরকম করে তারপরে টু এস এ ইলেকট্রন যাবে তারপরে যখন আপনি তীর চিহ্ন মারলেন তখন এরকম এবার একটু চিহ্নগুলো আগে মেরে ফেলি অর্থাৎ আগে পাখিকে পাখি কেন মানে মোট কথা আগে তীর চিহ্ন মেরে ফেলি যুদ্ধে যাচ্ছি তারপরে তখন দেখবে যে কার শরীর থেকে আগে রক্ত বের হবে দেখেন এটা হচ্ছে প্রসেস প্রথমত কার বুক ছেদা করেছে ওয়ান এস তারপরে এই তীর চিহ্নকে আবারও নিয়ে যেতে হবে এইখানে তাহলে কারটাতে লাগলো টু এস তাহলে আগে লাগলো ওয়ান এসকে তারপরে লেগেছে টু এসকে তারপরে এটাকে আবারও উপরের দিকে নিয়ে যেতে হবে তখন উপরে গিয়ে নিয়েই তো টুপিতে লাগছে এবার তাহলে যাবে টুপি তারপরে থ্রি এস এ লাগছে তারপরে যে না থ্রি এস তারপরে থ্রি এস এ লাগার পরে কোথায় গেছে গিয়েছিলেন আবারও ওই যে এখানে থ্রি পি আরে থ্রি পি তারপরে যে না থ্রি পি তারপরে থ্রি পি গেল তারপরে ফোর এস ফোর এস তারপরে এখন ফোর এসকে এখন উপরের দিকে নিয়ে যেতে পারে থ্রি ডি তাহলে যেখানে থ্রি ডি তারপরে ফোর পি ফাইভ এস এটুকু মনে রাখলেই হয় ফোর পি ফাইভ এস দেখেন আমার স্টুডেন্টদেরকে আমি সবাইকে বলে রাখি যে এখান থেকে আপনাদের একটা প্রশ্ন দিয়ে থাকে অনেক সময় যে কোনটা শক্তি বেশি কোনটা শক্তি কম সেটা এনপ্লাসেল আপনি দ্রুত বের করে রাখতে পারেন অথবা এই জিনিসটা আপনি খুব দ্রুত আগে পরীক্ষার হলে খাতাতে করে নেবেন তখন আপনি এই জিনিসটা দ্রুত বলতে পারবেন যে কোনটা শক্তি ক্রম সঠিক আর কোনটা শক্তি ক্রম বেঠিক একটা আপনাদেরকে উত্তর বলি নিচের নিচের কোনটি সঠিক হবে আর কোনটা বেঠিক হবে দেখেন এক নম্বর সঠিক নাকি দুই নম্বর সঠিক আপনি জাস্ট এটা আমাকে জানাবেন টু এস লেস দেন হচ্ছে যে থ্রি এস লেস দেন হচ্ছে যে ফাইভ এস ফাইভ এস দেবেন আমরা ফোর পি দিলাম আর কি তারপরে আমাদের ইয়া আছে মনে করেন যে থ্রি পি লেস দেন হচ্ছে কত টু এস লেস দেন হচ্ছে যে কত আবার টু পি এখন এক নম্বর এবং দুই নম্বর এই দুটোর মধ্যে কোনটা সঠিক এবং কোনটা ভুল এক নম্বর এবং দুই নাম্বার এই দুটোর মধ্যে কোনটা সঠিক এবং কোনটা ভুল এগুলো অনেক এমসি আসে অনেক দেখে স্টুডেন্ট একটু বলবেন যে কোনটা সঠিক আর কোনটা ভুল এক নাম্বার সঠিক আপনি জাস্ট সঠিকটাই আইডেন্টিফাই করেন হচ্ছে মানে এক নম্বর সঠিক নাকি দুই নম্বরটা সঠিক প্রথমে আশিক আলম জানিয়েছে এক নম্বর সঠিক কতদিন পরে আশিক আলম আসছেন মিলে বলেছে যে এক নম্বরটা রাইট মোশারফ এক নাম্বারটা সঠিক আফিফা এক নম্বর স্যার এতি চিহ্ন দেওয়াটা নিচ থেকে শুরু করলে আরও সহজ হয় হ্যাঁ যাই হোক যে যা আর কি কে বলেছে যে এক নম্বর শাওয়ান বলেছে এক নম্বর সেরাজাম্মনিরা বলেছে এক নম্বর মারুফা হকমালি বলেছে এক নম্বর কারেক্ট এক নম্বর আচ্ছা হেলেন বলেছে এক নম্বর রাইট দু নাম্বার রং মানে উল্লেখ করে থ্যাংক ইউ আচ্ছা এটা কে কমেন্ট করেছিল জানো এ ধরনের কমেন্ট যদি কখনো করেন তাহলে আমি সরাসরি এখান থেকে ব্লক করে দেবো একদম বুঝতে পারছেন এগুলো ননসেন্সি আচরণ একটা স্টুডেন্টের মাঝে হতে পারেন এরকম এটা হচ্ছে পাবলিক জায়গা এটা একটা রাজকন্যা তো খুব সুন্দর করে আবার দিয়েছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে হ্যাঁ আকাশে এক নম্বর বলেছে ভুল ওই এবার আসেন আপনাকে যখন একটা ক্রম দিবে এই ক্রমতে কী কি আছে টু এস আছে আপনার এটা তো করা থাকবে তো টু এস আগে একটু কী করে দেবেন দিয়ে দিলেন এটা এক নম্বরে ছিল তারপরে থ্রি এস থ্রি এস এই যেটা এটা দুই নম্বরে ছিল তারপরে ফোর পি ফোর পি এই যে এটা তিন নম্বরে ছিল তাহলে লক্ষ্য রাখেন আমরা জানি যে কি এগুলো আস্তে আস্তে নিম্ন শক্তি সম্পন্ন থেকে উচ্চ শক্তি হচ্ছে আমরা তো এগুলো আগে মান বের করলাম তাহলে আমাদের নিম্ন থেকে উচ্চ এই যে লেস দেন দেখেন বলেছে যে টু এস ছোটো থ্রি এসের চাইতে থ্রি এস ছোটো ফোর চাইতে কথাটা কি সঠিক কিনা তো আপনি নেন এক দুই এবং তিনটা সিরিয়াল অনুযায়ী পড়ছে কিনা সিরিয়াল বলতে পরে হতে পারে দেখো প্রবলেম যেমন এটা এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে ইয়াস তাহলে সিরিয়াল কিন্তু ঠিক আছে অর্থাৎ এক নম্বরে দুই নম্বরে তারপরে তিন নম্বরে ক্লিয়ার এবার দেখেন এটা আমরা মিটিয়ে দেবো এখন এটা আমরা বাদ দিয়ে দিই তাহলে এক নম্বরটা সঠিক দুই নম্বরটা কেন ভুল হলো সেটা একটু দেখায় আপনাদেরকে দুই নম্বরটা কেন ভুল আগে থ্রি পি তাহলে আগে থ্রি পিকে আমরা দেব এই যে থ্রি পি এটা হলো এক নম্বর টু এস এটা হলো দুই নম্বর উল্টা বাঙালিতে চলে গেল না এদিক থেকে এদিকে গেলে না কি হবে সোজা এদিক থেকে উল্টা দিকে চলে গেছে তাহলে দেখ মিনস আপনি আগেই বুঝে নিয়েছেন দেখি এটা কি হবে না সঠিক হবে না আশা করছি আমার স্টুডেন্টরা এই যে অংশটুকু ক্লিয়ার করতে পারছে তো আপনাদেরকে পরবর্তী ক্লাস মানে কালকে রাত নয়টার সময় এই যে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব আজকে শিখালাম আপনাদেরকে বোর পরমাণু মডেল এবং ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে আমাদের এই যে আহ্বান নীতি অনুযায়ী আসলে কোনটা নিম্ন সম্পন্ন স্তর কোনটা উচ্চ শক্তি সম্পন্ন স্তর কালকে আমরা ইলেকট্রন বিন্যাস শিখব এবং ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাসের মধ্যে থেকে পটাশিয়াম ক্যালসিয়াম ক্রোমিয়াম অ্যান্ড কপার ক্রোমিয়াম অ্যান্ড কপার এই চারটা ইলেকট্রন বিন্যাস নিয়ে বিস্তারিত কথা বলতে চাই আমি কালকে তাহলে এই চারটে বিন্যাস থেকে সবসময় বেশি প্রশ্ন হয়ে থাকবে তো মাই মাইডিয়ার স্টুডেন্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা ক্লাসে যুক্ত হয়েছিলেন আশা করছি আপনারা বেশ কিছু জিনিস এখান থেকে শিখতে পেরেছেন তো আপনারা এই সমস্ত জিনিসগুলো শেখার পরে কালকে আবারও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তাহলে কালকে নয়টা বাজে আবারও দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে কালকে আবার হ্যাঁ ইনশাল্লাহ